পুনর্জন্ম আসলে ঠিক কি, কোন পরিস্থিতিতে পড়লে মানুষকে আবার ফিরে আসতে হয় নতুন জন্ম নিয়ে? পুনর্জন্ম নিয়ে বহুকাল ধরেই চলে আসছে নানান আলাপ আলোচনা। এসো গল্প পড়ির আজকের এপিসোডে আপনারা শুনবেন তেমনই এক গল্প। শুনবেন শ্রী রাজপ্রতাপ বসুর কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, পুনর্জন্ম। তারানাথ তান্ত্রিক চরিত্রটি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৃষ্ট এই অমর চরিত্রটি মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে বলাই বাহুল্য। যে চরিত্রটি পরে তাঁর সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরও পূর্ণতা পায়। গল্পের প্লট তৈরির উদ্দেশ্যে লেখক অনেক অলৌকিক ব্যাপার এবং তন্ত্রমন্ত্রের উল্লেখ করেছেন। শ্রোতাদের কাছে অনুরোধ, আমাদের এই কাজগুলোকে নিছক গল্প হিসাবেই নেবেন। আজকের গল্প পাঠ তথা বিভূতির চরিত্রে ব্রতদীপ, কিশোরীর ভূমিকায় বিপ্রদীপ, অন্যান্য চরিত্রে অর্পিতা, সঞ্জীবন, সৌরভ সাহা, কুন্তল, প্রভাকর, পার্থ, বিশ্বদীপ, সৌরিন, সঞ্চিতা, আর্য, প্রবাল, তৃষা, অমিত, দেবস্মিতা, বর্ণিষা ও প্রীতম ঘোষ। কভার ডিজাইনে অনির্বাণ, শব্দ সংযোজন এবং আবহ নির্মাণে অমিত। গল্পের সূত্রধার এবং তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি প্রীতম। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন, শ্রী রাজপ্রতাপ বসুর কলমে পুনর্জন্ম। সেই দিনটা সকাল থেকেই যেন অন্যরকম ছিল। দীর্ঘদিনের অপেক্ষার পর দুদিনের টানা ছুটি পেয়েছিলাম সেবার। পরিকল্পনা ছিল আমি কিশোরী হাইকোর্ট মুখ ট্রাম ধরে প্রথমে যাব হরিপুরের মাঠে সার্কাস দেখতে, এবং ঠিক নুন শো দেখেই মটলেনের মুখের থেকে তারানাথের পছন্দের সিগারেট নিয়ে হানা দেব তার বাড়িতে। তো পরিকল্পনা অনুযায়ী সার্কাসটা দেখা হলেও তারানাথের বাড়িতে গিয়ে প্রথমে হতাশ হতে হলো। দরজা খুলে চারি বলল তিনি নাকি কোনো এক বিশেষ মক্কেলের সাথে তার বাড়িতে গেছেন কোনো এক অত্যাশ্চর্য ঘটনা প্রত্যক্ষ করার জন্য, ফিরতে রাত হবে। হতাশ হয়ে ফিরে আসাই মনস্থির করেছিলাম, এমন সময় কিশোরী বলল, ভাই চলো না একটু ওই ঘরে বসেই যাই, বাড়িতে গিয়েও বা এখন কি হবে, চলো দুটো সিগারেট টেনে তারপর চারির হাতে চা খেয়ে তারপরেই বেরোই। আপত্তি করলাম না, ওদিকে স্ত্রী গেছে মেয়েকে নিয়ে তার বাবার বাড়িতে, রেডিওটাও খারাপ হয়ে পড়ে আছে, এর থেকে এই আবেগে ভরা স্থানে যদি কিছুটা সময় কাটিয়ে যাই তাহলে সময়টা অন্তত মন্দ কাটবে না। আমিও কিশোরী তারানাথের বৈঠক ঘরে এলাম, কিন্তু মনের অগোচরে এমন এক বোধ এই ঘরে এসে কাজ করলো যে সিগারেট টানার কথাটাও আর মাথায় এলো না। আজ বৈঠক ঘরে তক্তপোষ বাদেও আর একটিমাত্র যে আসবাবটি আছে তার দিকে একটু ভালো করে নজর দিলাম। এটি একটি অনেক পুরনো আলমারি, তারানাথের কর্মজীবনের সমস্ত পুঙ্খানুপুঙ্খ আয়ের হিসেব, দলিল ও পুষ্টি করার হলদে কাগজসমূহ সব এতে ঠাসা আছে। একবার তারানাথ এক মক্কেলের সামনে এই আলমারিটি খুলেছিল, সেবারই এক ঝলকের জন্য ভেতরে জিনিসগুলো দেখেছিলাম। সত্যি বলতে সেবার যে মনে কৌতূহল জাগেনি তা নয়, কিন্তু হঠাৎ করে তারানাথের সামনে ব্যাপারটা বলতে একটু সংকোচ বোধ হচ্ছিল। আমি নিশ্চিত এই আলমারির ভেতর আবদ্ধ আছে তারানাথের জীবনের আরও কত আশ্চর্য ঘটনা, তা হয়তো চোখের সামনে এসে পড়লেই তার মনে পড়ে যাবে। এসব ভাবতে ভাবতে প্রায় হারিয়ে গিয়েছিলাম। কিশোরীর কনুইয়ের গুতোয় ধাতস্থ হলাম। আরে ও ভায়া, ভাবছোটা কি? হ্যাঁ চাটা ধরো। দেখি চারি আমার সামনে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চারি বলল, কাকা বাবু আজ রাতে বিউলির খিচুড়ি আর কুমড়ো ভাজা করব, খেয়ে যাবেন কিন্তু। সে না হয় ভাবা যেত, ঠাকুরমশাই নেই আমরাই বা এতক্ষণ বসে থেকে কি বা করব। এমন সময়ে কানে এলো তারানাথের কণ্ঠ, কি রে চারিমা এখনো সন্ধ্যা বাতি ধরাসনি যে? আমিও কিশোরী অবাক হয়ে বাইরের দিকে তাকালাম। যদিও তারানাথের বৈঠক ঘরে দুপুরবেলাতেও খুব বেশি আলো থাকে না, কিন্তু তাই বলে আমরা বাইরে যেটুকু আলো দেখে ঘরে ঢুকলাম এই মুহূর্তে সেই আলোর ন্যূনতম প্রাধান্যও আর নেই। এও কি করে সম্ভব? তারানাথ ততক্ষণে বৈঠক ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, আমাদের দেখে হাসি মুখে বলল, আরে
তোমাদের কথাই তো ভাবতে ভাবতে এলাম। দেখো আমাদের মনের টান এতটাই যে আশা মাত্রই তোমাদের দেখা পেলাম। জানো তো এই ঘটনার সঙ্গে আমার সাধক জীবনের অনেক মিল আছে। সেখানেও সাধনার দ্বারা মন পবিত্র করে ইষ্ট স্মরণ না করলে তাদের দেখা মিলত না। কিশোরী বলো দেখি আমার এই কথাটার তাৎপর্য কি? আমরা দুজন তখন এমনিতেই বিচার বুদ্ধির বাইরে কোনো জগতের বাসিন্দা হয়ে গেছি, যেখানে স্বাভাবিক বিচার বুদ্ধি কাজ করে না। তার উপরে তারানাথের এই প্রশ্ন, কিশোরীও ঠিক বুঝল না কি উত্তর দেবে। তারানাথ তক্তপোষে গুছিয়ে বসে বলল, দেখো এর থেকে এটা স্পষ্ট যে মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায়। তাই খামোখা ওই পার্থিব ভোগ্যবস্তু সঞ্চয় করে রাখার লালসা না রেখে এই মানবকুল যদি ঈশ্বরে বিশ্বাস রেখে নিজেদের জীবন উৎসর্গ করতে পারত, তাহলে হয়তো এই হিংসা অনটন হানাহানি এসব থাকতো না। বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, ঠাকুরমশাই এই সন্ধ্যা হয়ে যাওয়ার ব্যাপারটা কি আপনারই কারসাজি? তারানাথ মিটি মিটি হেসে চলেছে। ঠাকুরমশাই, আপনি কিন্তু এইভাবে বিষয়টাকে প্রতিবার এড়িয়ে যেতে পারবেন না। আজকে কিন্তু আপনাকে বলতেই হবে এই ক্ষমতার রহস্য কোথায়। তারানাথের মুখের হাসি কেমন যেন ফ্যাকাশে হয়ে এলো। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর বলল, আমার মনে হয় তোমাদের এখন এই ঘটনা বলবার সময় হয়েছে। প্রথম দিকে তো আমার এই কাহিনীগুলোকে সবই আমার বানানো গল্প বলে ভাবতে তোমরা, তবে তোমাদের এখনকার দৃষ্টিভঙ্গিতে অনেক বদল এসেছে। যাই হোক, এই চারিমা আরেকবার চা দিয়ে যা দেখি, আর সঙ্গে কয়েকটা নিমকি আর মুড়িও নিয়ে আসিস। ও হে কিশোরী, এই নিমকিটা একবার খেয়ে দেখো। দেশের বাড়ি থেকে কাল আমার বন্ধু বিরজাভূষণ এসেছিল, ওই সঙ্গে করে নিয়ে এসেছে। কিশোরী পাসিং শুয়ের প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, ইস, তাহলে কাল এলেই বরং ভালো হতো, একবার দেখা হয়ে গেলে ভালোই হতো। তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, আজকের গল্পেও বিরজার উল্লেখ পাবে, তবে এই কাহিনী অনেক বড়, শেষ করতে গেলে আজকের রাত্রিটা কিন্তু এখানেই থেকে যেতে হবে, কি বলো? আমি কিছু বলার আগে কিশোরী নাক উঁচু করে বলল, ঠাকুরমশাই এই নিমন্ত্রণ আপনার আগেই চারি আমাদের কিন্তু করেছে, আমরা থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, বরং আপনাকেই এই বৈঠক ঘরে বসে সারা রাত আমাদের গল্প শোনাতে হবে। এমন সময় চারি চা ও বাটি ভর্তি নিমকি মুড়ি নিয়ে এলো। নিঃশেষিত সিগারেটের সেই অংশে একটা লম্বা টান দিয়ে তারানাথ বলতে শুরু করল, তখন আমার বয়স এই 7 কি 8 বছর। আমার বয়সী বাকি ছেলে পুলেদের থেকে আমার বুদ্ধির বহর যে একটু হলেও বেশি ছিল তা অস্বীকার করবার কোনো কারণ নেই। যাক সে কথা, তোমাদের আগেই বলেছি আমার ঠাকুরদা রামজয়পুরের একজন বেশ ডাকাবুকো ধরনের লোক ছিলেন। বলা ভালো আমাদের গ্রামের অনেক মানুষ বিপদে আপদে পড়লে ওর কাছে ছুটে আসতেন। কত মুশকিল আসান যে করেছেন তার জীবনে, হ্যাঁ তার ইয়ত্তা নেই। রোজ আমাদের বাড়ির সামনের আম গাছের তলায় চট পেতে বসত সান্ধ্যকালীন আড্ডা। সেখানে আমার ঠাকুরদা থাকতেন প্রধান বক্তা হিসেবে, আর তাছাড়া পাশের বাড়ির হরিহর ঘোষ আর গ্রামের স্কুল মাস্টার নাড়ুগোপাল বসাক থাকতেন প্রত্যেক দিনের বিশেষ অতিথি হিসেবে। বিশেষ এই কারণেই বলছি, কারণ এই দুজন না এলে সেদিনের আড্ডা জমত না। বলা যেতে পারে দুজনের মধ্যে সম্পর্ক ছিল সাপ আর বেজির মতো। কোনো একটা বিষয় নিয়ে তর্ক শুরু হলেই গ্রামের অর্ধেক মানুষজন এক জায়গায় না করে ছাড়তেন না। এ তোমাদের কি বলবো, লোকজনের মধ্যে দুঃখ কষ্টের পরিমাণ তখন ছিল কম। এত বেশি লোভ আর অর্থের প্রতি সেকালের মানুষ মাথা নোয়াত না। যতটুকু উপার্জন তাতে হেসে খেলে সবাই জীবন কাটিয়ে দিতে পারত। এসব কথা মনে পড়লে আজও নিজের বাল্যকালে ফিরে যেতে ইচ্ছে করে। যাগে, আমি যে সময়ের কথা বলছি তখন শ্রাবণ মাস, টানা 3 দিন ধরে অঝর ধারায় বৃষ্টি পড়ার পর
বহু প্রতীক্ষিত সূর্য শুধুমাত্র একটু মুখ তুলে চেয়েছে। এমন সময় দূরের কোনো প্রান্ত থেকে আবার গুড়গুড়ে শব্দ এলো ভেসে। আমি ডুবে যাওয়া রাস্তাঘাটের দিকে চেয়ে আছি ঠাকুমার ঘরের জানালার কাছে বসে। গ্রামের ছেলেদের মধ্যে রাখাল শম্ভু সবাই হাঁটু জল ঠেলতে ঠেলতে পোলো নিয়ে ছুটেছে মাঠের দিকে। ঠাকুমাকে বললাম ওদের সঙ্গে যাব, কিন্তু আমায় যেতে দিল না। অগত্যা সারাদিন নৌকোয় বসে অথই নদী দেখার আনন্দ নিয়েই কাটাতে হলো। সেদিন সন্ধ্যা নাগাদ ঠাকুরদার সঙ্গে দাওয়ায় বসে পঞ্চতন্ত্র শুনছি, এমন সময় হরিহর ঘোষ এসে হাজির, বলল, কে চকতি মশায়, মাস্টার মশাই এসেছিলেন নাকি? কই না তো। ও তাহলে বোধ হয় এখনো রাস্তায়, এখন এসে পড়বে। সে না হয় আসুক, কিন্তু বসা হবে কোথায়? আর বাকিরা কি আসবে আজ? দেখতেই তো পাচ্ছ কি অবস্থা চারিদিকে। আসলে আজ আমরা এখানে আড্ডা দেবার পরিকল্পনা করে আসিনি চকর্তি মশাই। মাস্টার আসুক, উনি আপনাকে পুরো ব্যাপারটা গুছিয়ে বলতে পারবেন। হরিহর দাওয়ায় এসে বসতে না বসতেই বসাক মাস্টার এলেন। ভদ্রলোকের মুখ দেখলাম আজ ঈষৎ রসকসহীন। চুপচাপ এসে ঠাকুরদার পাশে বসে পড়লেন। ঠাকুরদা বললেন, কি হয়েছে বসাক, তোমায় কোনো ব্যাপারে বিচলিত দেখাচ্ছে? বসাক মাস্টার খানিক থেমে ভ্রুকুটি করে বললেন, চকর্তি মশাই, এই সপ্তাহখানেক আগে আমি ওই বুড়ির বটতলার যে ঝুপড়ির মতো ঘরটি পড়ে আছে ওটিকে শিখেখানেক টাকায় বলরাম ঘোষালের কাছ থেকে ভাড়ায় নিয়েছি। আপনি তো জানেন এই বাদলার সময় গ্রামের স্কুলটি আর পঠন পাঠনের যোগ্য থাকে না, বাচ্চারা স্কুলে পর্যন্ত যেতে পারে না, তাই ঠিক করেছিলাম ওখানেই পাঠশালা বসাবো। তো সেই সূত্রেই গত পরশু রামুকে নিয়ে ঘরটা পরিষ্কার করছিলাম। হঠাৎ রামু ঘরের কোণা থেকে একটি ছোট্ট মাটির কলসি এনে আমার হাতে দিল। আমি সেটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিতে যাব, এমন সময় লক্ষ্য করলাম ওটার ভেতরে একটি কাগজ রয়েছে। কৌতূহলবশত সেটিকে বের করে দেখি তাতে চার লাইনের একটি ছন্দ লেখা। বলতে বাধা নেই চকর্তি মশাই, কম বেশি পড়াশোনার খাতিরেই এই জাতীয় অভিজ্ঞতা আমার আগেই হয়েছে যে এমন পুরনো কাগজে নাকি ছন্দের আকারে গুপ্তজনের সংকেত লেখা থাকে। আমি স্কুল মাস্টারি করি বটে, কিন্তু আপনার মতো অগাধ পাণ্ডিত্য এই রামজয়পুরে আপনার থেকে বেশি আর কারো আছে বলে আমার মনে হয় না। তাই একবার যদি আপনি বিষয়টা দেখার ইচ্ছা প্রকাশ করতেন বড় ভালো হতো আর কি। এতটুকু বলে তিনি পাঞ্জাবির পকেট থেকে ছোট একটা হলদে কাগজ বের করে ঠাকুরদার সামনে মেলে ধরলেন। ঠাকুরদা বরাবরই রাসভারী লোক, কথা না মেপে বলতেন না। ফরসির নলটা ঠোঁটের কাছে নিয়ে গিয়ে বললেন, আচ্ছা কাগজটি নিয়ে কি আগে তোমার ভূস্বামীর কাছে যাওয়া উচিত নয় বসাক? গেছিলাম চক্রবর্তী মশাই, গেছিলাম। বলরামবাবু বললেন ওই ঝুপড়িতে তার বাবা দাদার আমল থেকেই ওনাদের বংশের কেউই থাকেনি। কোনো এক লক্ষ্মীপুরী নামে নাকি ওনাদেরই কোনো এক দূরসম্পর্কের আত্মীয়া ওখানে তার মেয়েকে নিয়ে থাকতেন। কাগজটাও দেখালাম বলরামবাবুকে, উনি ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে বললেন, আরে এ কেবল কোনো একটি কাগজের ছেঁড়া টুকরো বিশেষ, ওদিকে বেশি যেতাম না, কিন্তু ওই কয়েকবার রাস্তার জমির তদারকি করতে গিয়ে চোখে পড়েছিল। বুড়ি চারিদিক থেকে পাতা কাগজ জড়ো করে এনে ঘরের মধ্যে খালি স্তূপ করে। আর তার একটি কালো জোকের মতো মেয়ে ছিল, দেখতাম সারাদিন ভিক্ষে করে চাল ডাল সংগ্রহ করে বেড়াত। কিন্তু ব্যাপারটা হলো, আপনি এই কাগজ নিয়ে এত চিন্তিত হচ্ছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। অগত্যা আমি হতাশ হয়ে ফিরে এলাম। বলছি চক্রবর্তী মশাই, আপনি একবারটি দেখুন না। ঠাকুরদা তখন বাধ্য হয়ে বললেন, কই দাও তো দেখি। কাগজটা ঠাকুরদার হাতে দেওয়া মাত্রই আমিও উঠে গিয়ে তার পিছনে দাঁড়ালাম। হাতের লেখা অস্পষ্ট হলেও লেখাটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। গোটা গোটা অক্ষরে পরপর চারটি লাইনে লেখা আছে, অন্ধ নদী পিছল পথ, ফিরবে যেদিন রাজার রথ, রাত্রি সদা কাটবে সেদিন,
চাঁদের সাথে আসবে যেদিন। লেখাটা বেশ কয়েকবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম। ঠাকুরদা চিন্তিত গলায় বললেন, দাদাই বটে, তবে পুরোটা এখানে লেখা নেই বুঝলে। দেখে মনে হচ্ছে কাগজের তলার অংশটুকু ছিঁড়া আছে বা ছিঁড়ে গেছে। তাছাড়া দেখো বসাক, এই জাতীয় ধাঁধা যে সবসময় গুপ্তধন লোকানোর জন্য লেখা হতো তা নয়, কিন্তু মানুষকে দিকভ্রান্ত বা মানসিক ভারসাম্যহীন করে তোলার জন্য কিছু কুটিল বুদ্ধিজীবী মানুষ এই প্রক্রিয়ার ব্যবহার করে এসেছে। তাই বলরামের মতো আমিও একই কথাই বলবো, এই বিষয়টাকে নেহাত কোনো শিশুর স্বাভাবিক কল্পনা ভেবে ভুলে যাওয়াটাই ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, ব্যাপারটাকে এত বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই, বলেই ওরা দুজনেই সেদিন চলে গেলেন। রাতে যখন খেয়ে দিয়ে আবার ঠাকুরদার ঘরে গেছি, বিকেলে শোনা সেই পঞ্চতন্ত্রের গল্পটি আবার শেষ পর্যন্ত শুনতে, তখন দেখলাম তিনি একটি সাদা কাগজের ওপরে সন্ধ্যায় সেই বসাক মাস্টারের দেখানো ছড়াটি লিখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার জিজ্ঞাসু মুখ দেখে তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আসলে ছড়াটা আমার খুব মনে ধরেছে বুঝলে, তাই একটু লিখে নিলাম। যাকে তুই বুঝি গল্প শুনতে এসেছিস? মাথা নেড়ে সম্মতি জানালাম। ঠাকুরদা হ্যারিকেনের আলো কমিয়ে দিয়ে আমায় পাশে বসিয়ে গল্প বলতে শুরু করলেন। সত্যি বলছি, আমি সেদিনই বুঝতে পেরেছিলাম আমার থেকে তিনি কিছু লুকিয়ে গেলেন। এরপর মাস দুয়েক কেটে গেল, এর মাঝে বলার মতো তেমন কিছু ঘটেনি। একদিন বিকেলবেলা বিরজার সঙ্গেই চৌধুরীদের পুকুরে গিয়ে নৌকা চড়ার বন্দোবস্ত করছি, এমন সময় দেখলাম বসাক মাস্টার হন্তদন্ত হয়ে হেঁটে যাচ্ছেন। আমার চোখে চোখ পড়তেই তিনি জিজ্ঞাসা করলেন, এই এই তো তারানাথ, তো দাদু বাড়িতে আছে? আমি ঘাড় নেড়ে সায় দেওয়া মাত্রই তিনি আবার দ্রুত গতিতে হাঁটতে শুরু করলেন। মনে মনে ভীষণ কৌতূহল হলো, আমার বয়সী অন্য কোনো ছেলে সেখানে থাকলে বিষয়টা নিয়ে মাথা ঘামাতে যেত না, কিন্তু আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। বিরজাকে একটু অপেক্ষা করতে বলে দৌড়ে দৌড়ে বাড়িতে এলাম। ঠাকুরদার গলা শুনলাম, হে তা তুমি বলেছো নাকি যে ছড়াটা তুমি কাউকে দেখিয়েছো? না, তবে আমি এটা বলেছি যে সেটা আমি পেয়েছিলাম, তবে কোথায় হারিয়ে ফেলেছি জানি না। আমার কথা শুনে সে আবার ফিরে গেল বটতলার দিকে। এই লোকটি দেখতে কেমন? দেখে তো মনে হয় কোনো বড় ঘরের সন্তান, আমার মনে হয় এখনো সে ওখানেই আছে। তা তুমি ভাড়া ছেড়ে দিয়েছো কবে? স্কুলের জল টেনে গেলেই আমি ওখান থেকে চলে আসি চক্রবর্তী মশাই, গায়ের এক চাষির থেকে উনি আমার ঠিকানা নিয়ে সোজা স্কুলে চলে এসেছেন। এবার আপনি বলুন চক্রবর্তী মশাই, যদি ওই কাগজটির কোনো মানেই না থাকতো তাহলে কেউ এসে এভাবে সেটিকে খুঁজছে কেন? হ্যাঁ, ঠাকুরদার কপালে যেন চিন্তার ভাঁজ পড়ল। তিনি বললেন, হ্যাঁ একবার চলো তো দেখি। আমি যাওয়ার ইচ্ছে প্রকাশ করবার আগেই ঠাকুরদা বললেন, এই তুইও চল আমার সাথে, লোকটাকে আজ শুধু দেখে আসব। আর বসাক, তুমি এখন যেও না আমার সাথে, তাহলে তার সন্দেহ হতে পারে। তার হাত ধরে কৈখালী মাঠের প্রান্তে সেই লক্ষ্মী বুড়ির বটতলার উদ্দেশ্যে বেরোলাম। আকাশে মেঘ খানিক আগে থেকেই জমেছিল। কৈখালীর মাঠে পৌঁছানো মাত্রই গুঁড়ি গুঁড়ি ছাগল তাড়ানো বৃষ্টিও শুরু হলো। ঠাকুরদা নিচু গলায় বললেন, বেশ ভালোই হলো, আশ্রয় নেওয়ার বাহানাতেই পরিচয়টা সারা যাবে। দ্রুত হেঁটে বটগাছের তলায় পৌঁছে দেখি একজন উঁচু লম্বা সৌম্য পোশাক পরিহিত লোক কুটিরের দরজার সামনে দাঁড়িয়ে আমাদের দিকে চেয়ে আছেন। ঠাকুরদা তাকে নমস্কার করে বললেন, আগে পিনাম বাবা, এই বৃষ্টিতে একটু আশ্রয় মিলবে? আমার নাতিটা পুরো ভিজে গেছে। ব্যক্তিটি দেখে মনে হলো বেশ হৃদয়বান। তিনি বিনম্র কণ্ঠে বললেন, আসুন ভেতরে আসুন। আমরাও ভিতরে ঢুকলাম। দেখলাম ঘরের ভিতরে ইঁদুর কাগজ ছিঁড়ে ছিঁড়ে খেলে যেমন করে রাখে, এই ঘরের পরিস্থিতিও তাই। ঠাকুরদা সোজাসুজি প্রসঙ্গে না এসে একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন,
তা আপনিও কি এখানে বৃষ্টিতে আশ্রয় নিয়েছেন নাকি? ভদ্রলোক যেন একটু অপ্রস্তুত হয়ে পড়েছেন। আমতা আমতা করে তিনি উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ, মানে আসলে না, কেন বলুন তো? দেখুন, খারাপভাবে নেবেন না, আসলে আমি এই গ্রামেরই বাসিন্দা। প্রথমত আপনাকে আগে এখানে দেখিনি, বা হয়তো চোখে পড়েনি, এবং দ্বিতীয়ত এই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে না যে এখানে কেউ বাস করে, তাই আর কি। আপনি বয়োজ্যেষ্ঠ, আপনাকে কিছু লোকানো অন্যায় হবে। যদি আপনি আমায় কথা দেন যে এখন আমার কাছে যা যা শুনবেন তা অন্য কাউকে বলবেন না, তবে আমি বলতে পারি। ঠাকুরদার মুখে দেখলাম একটা বিস্ময়ের ছাপ ফুটে উঠল ওর কথা শুনে। তবে এই বিস্ময়তায় যে একটা অভিনয়ের ছাপ স্পষ্ট, তাহা অন্তত আমি বুঝতে পারলাম। ঠাকুরদা ঈষৎ হেসে বললেন, বাবা, আমার বয়স তিন কাল গিয়ে এক কালে ঠেকেছি, আমি আর কাকে বলতে যাব বলো? আর জানি না তুমি কতটা বিশ্বাস করবে, কিন্তু আমি ব্রাহ্মণ হয়ে কইছি, আমি তোমায় মিথ্যে আশ্বাস দেব না। ঠাকুরদার কথা শুনে লোকটি সম্ভ্রমে গলে গিয়ে বললেন, ঠাকুরমশাই, অপরাধ নেবেন না, আপনার পরিচয় না জেনে অনেক বড় স্পর্ধা দেখিয়ে ফেলেছি। দাঁড়ান দাঁড়ান, একটু জায়গাটা পরিষ্কার করে নিই, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাহিনী বলা সম্ভব নয়। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে মুষলধারায়। দুটো কুকুর দেখলাম জলে ভিজে চুপসে দরজার পাশে এসে দাঁড়িয়েছে। বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে হাওয়ায় দুলতে থাকা বট গাছের ঝুড়িগুলো। ভদ্রলোক এক আটি বিচুলি দিয়ে ঘরের এক কোণা পরিষ্কার করলেন। তারপর তাঁর পকেট থেকে একটা মোম বের করে জেলে রাখলেন পরিষ্কার জায়গাটির মাঝে। ঠাকুরদা বললেন, হে কি মোম নিয়ে ঘুরছো যে বড়, তা বাড়ি বোধহয় খুব দূরে নাকি? বাড়ি? বাবা ঠাকুর, আমার বাড়ি বলতে যাকে বোঝানো হয় সেটা অনেক দূর, কিন্তু মাথার ওপরে ছাদ ও বুকের অন্তরালে প্রশান্তি এখনও এই জীবনে অনুভব করতে পারিনি, তাই অর্থ ও সম্পদের লালিত্য এখনও আমায় গ্রাস করতে পারেনি। জীবনে যেটুকু পেয়েছি তাতে আমার কোনো কৃতিত্ব নেই, সবই পৈতৃক সম্পত্তি। যাক, তবে আসল প্রসঙ্গে আসি। সত্যি ভাবতে পারিনি এই অপরিচিত স্থানে এসে এমন এক মানুষকে পাব যাকে নির্দ্বিধায় আমি সমস্তটা বলতে পারি। বাবা ঠাকুর, আমার নাম অমৃত রায়, সিঙ্গুরে আমার পিতার বিরাট জমিদারি রয়েছে এবং আমি তার একমাত্র সন্তান। কিন্তু আজ আপনাকে যে কাহিনীর কথা শোনাবো তার সাথে এসবের কোনো সম্পর্ক নেই। বাবা ঠাকুর, আজ থেকে বছর দুয়েক আগের কথা বলছি, আমি একটা বিশেষ কাজে কয়েকদিনের জন্য বহরমপুরে গিয়েছিলাম, কাজ বলতে পারিবারিক ব্যবসার সূত্রে। তো উদ্দেশ্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি রিজু আচার্য নামের বাবার এক বন্ধুর বাড়িতে আতিথ্য নিই। ওর বাড়ি থেকে আমার উল্লেখিত কর্মক্ষেত্রের দূরত্বই ধরে নিন মাইলখানেক। তো এরকমই একদিন ব্যাপারীদের সাথে কথা বলে আচার্যবাবুর বাড়িতে ফিরছি। রাস্তার দুপাশে কিছুটা ঢালু জমি ও তারপরের থেকে শুরু হয়েছে সারিবদ্ধ শালবন এবং আগাছার জঙ্গল। এমন সময় লক্ষ্য করলাম একটি গেরুয়া পরিহিত জটাজুটো ধারী সাধু বাঁ দিকের জঙ্গলাকীর্ণ জায়গা থেকে বেরিয়ে এসে হাতের ইশারায় আমাকে তার কাছে ডাকছেন। কৌতূহলবশত আমিও রাস্তা থেকে নেমে তার সামনে গেলাম, প্রণাম করে বললাম, আমায় কিছু বলবেন বাবা? ওনার উত্তরে চমকে উঠলাম। আমায় আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, তোমার নাম অমৃত, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? সে তোমায় বোঝানো মুশকিল, তবে যে কারণে তোমায় ডেকেছি সেই বিষয়টা বড়ই গম্ভীর। তখন আমার অবস্থা কি আশা করি বুঝতে পেরেছেন। নিজেকে কোনো মতে সংযত করে বললাম, বলুন কি ব্যাপার? তোমায় কোনোদিনও অর্থকষ্ট ভোগ করতে হবে না, সে কথা তুমি হয়তো মনে করো, কিন্তু তোমার উপরে যে অভিশাপের প্রলেপ লেগেছে তা তুমি খণ্ডাবে কিভাবে? অভিশাপ? কিসের অভিশাপ? দাম্ভিকতার খাঁচার ভেতর থেকে
বাইরের জগৎকে দেখলে সম্পূর্ণ জগৎকেই দুর্ভিক্ষের কবলে মোড়া আছে বলেই মনে হয়। তোমার অবস্থাও যাই অমৃত, তোমার অবস্থাও যাই। ঈশ্বর পরীক্ষা প্রত্যেকেরই নেন জীবনে একবার, তোমারও নিয়েছিলেন, কিন্তু তুমি তাতে উতরাতে পারোনি, বরং ধ্বংসের মুখে ঢলে পড়েছ। কথাগুলো শুনে আমার মনে হলো বিনা কারণেই সময় নষ্ট করছি, এই সাধু আমার সাথে নিশ্চয়ই কোনো ভণ্ডামি করবার চেষ্টা করছে। আমি একটু ব্যস্ততার ভাব দেখিয়ে বললাম, সাধুজি আমার আজ একটু বিশেষ কাজ আছে, অন্য কোনো দিন বরং আপনার কথা শুনব, আজ আমি আসি। হ্যাঁ আসি। সাধু আমার দিকে নীরস দৃষ্টিতে চেয়ে রইল। আমি দ্রুত পায়ে সেখান থেকে চলে এলাম। সেই রাত্রে আমার গৃহস্বামী আচার্য মশাই একটু কাজের জন্য অন্যত্র গিয়েছিলেন, বাড়িতে শুধু আমি ও চাকর রঘু ছিলাম। রাতের খাওয়া দাওয়ার পর রঘু ঘুমোতে চলে গেলে আমি একটা চুরুর ধরিয়ে ছাদের দিকে গেলাম। এমন সময় কানে এলো মৃতদেহ নিয়ে যাওয়ার ধ্বনি। আমি ছাদের থেকে কৌতূহলবশত একটু ঝুঁকলাম, মুখটাও দেখলাম, এবং তা দেখার পর আমার পায়ের তলার কংক্রিটের ছাদ যেন ভেঙে চুড়ে মাটিতে মিশে যাওয়ার উপক্রম হলো। দেখলাম আমার বিকেলে দেখা সেই পথচারী সাধু, যে এখন পঞ্চত্ব প্রাপ্তি হয়ে বাঁশের দোলায় চড়ে ভস্মীভূত হতে চলেছেন। মুহূর্তেই মাথার মধ্যে কেমন একটা যন্ত্রণা অনুভব করলাম। বাবা ঠাকুর, আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ছাদ থেকে নেমে আসতেই দেখলাম রঘু জানলা খুলে দাঁড়িয়ে আমারই মতো সব বহনকারীদের দিকে তাকিয়ে আছে। আমায় নামতে দেখে বলল, খুব গুণী লোক ছিল কালিকিঙ্কর মশাই, কোনো রোগ নেই, কিচ্ছু নেই, হঠাৎ এত এত ভক্তদের সেরে চলে গেলেন। আমিও গেছিলুম একদিন ওর সভায়। গুরুদেব সব সময় বলতেন, আমার প্রতি মায়া জড়িয়ে বসিস না কেউ, আমি জন্মেছি একটা বিশেষ কাজের জন্য, কাজ পুরোলেই একদিন বিদায় নিতে হবে। অনেক ভক্তরা তাঁর এই কথা শুনে শ্রোতার আসনে বসে কান্না পর্যন্ত করে ফেলতো জানেন। কে জানে কি কাজ ছিল তেনার, যেটা শেষ হতেই আজ চলে গেলেন এমন অবলীলায়। কথাগুলো শুনে আমার মাথায় তখন বাজ পড়বার জোগাড় বাবা ঠাকুর। মনে মনে ভাবলাম, তবে কি আমার সাথে দেখা হওয়াটাই তার শেষ কাজ ছিল? সেদিন রাতে আর ঘুম এলো না। ওর মুখ এবং সেই বলা কথাগুলো মাথার মধ্যে ঘুরতে লাগলো। ঠিক করলাম বাড়ি ফিরেই পুজো আচ্ছা শুরু করব। কি ব্যাপার বুঝতে না পারলেও ঈশ্বর সাধনায় আশা করি বিপদ আপদ দূরে থাকবে। কিন্তু তার হলো কই বাবা ঠাকুর? বলে ভদ্রলোক চুপ করলেন। বাইরে বৃষ্টির প্রকোপ তখন দ্বিগুণ হয়েছে। কুকুর দুটো তাদের দেহের বেশিরভাগ অংশ ঘরের মধ্যে ঢুকিয়ে মুখ দুটো বাইরে বের করে রেখেছে। আমার কাছে তখনও পুরো ঘটনাটা একটা রূপকথা ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। এদিকে ঠাকুরদা দেখলাম বেশ গম্ভীর হয়ে এসেছেন। নিচু গলায় তিনি বললেন, কেন ঈশ্বর আরাধনায় কি বাধা হয়ে দাঁড়ালো? ভদ্রলোক ধীরে ধীরে মাথা তুলে আবার বলতে শুরু করলেন, পরদিনই আমি বাড়ি ফিরে আসি বহরমপুর থেকে। আমার যখন 6 বছর বয়স তখন আমার মা মারা যান। কয়েকটা ছোট লক্ষ্মী গণেশের মূর্তির সামনে অনিয়মিত জল বাতাসা দিত বাড়ির চাকর রমেশ। বাবা সারাটা জীবন উপার্জনের স্বার্থে নিজেকে উৎসর্গ করেছিলেন, তাছাড়া অন্য কোনো দিকে তার বিশেষ টান ছিল না। তবে আমার অনেক আবদার তিনি সারা জীবন রক্ষা করেছেন। এবারও গিয়ে বলতেই উনি এক কথায় মন্দির বানানোর অনুমতি দিয়ে দিলেন। সবই হলো বাবা ঠাকুর, কিন্তু ঈশ্বর বোধহয় আমার ভক্তিতে সম্পূর্ণ তুষ্ট হচ্ছেন না। বাড়িতে এখন মড়ক লেগেছে, বাবা চলে গেলেন ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে, টানা 6 মাস সঞ্চিত অর্থ ভেঙে খেয়ে কেটে গেল। তারপরে বাবা ঠাকুর, আমার এক বন্ধুর কথায় বাবার ব্যবসায় নামলাম, কিন্তু সেখানেও হলো বিপত্তি। পরপর 2 বার জাহাজডুবি হয়ে অর্জিত সমস্ত টাকা তলিয়েই গেল। এখন বাবা ঠাকুর আমার ওই বাসগৃহটাই সম্বল, তাছাড়া আর বিশেষ কিছুই নেই। তাহলে
তুমি আজ এখানে এলে কেন? কাউকে খুঁজছো নাকি? বাবা ঠাকুর, মাস দুয়েক আগে আমার বাড়িতে একজন ভিখারি আসে। সে নিজের পরিচয় গোপন করবার চেষ্টা করলেও আমি বেশ বুঝতে পেরেছি ইনিই সেই কালীকিঙ্কর মশাই। বহরমপুরে যার বলা কথাগুলির পর আমার জীবনে দুর্ভিক্ষ এসেছে। মানুষের চেহারা বদলালেও কণ্ঠস্বরের কি পরিবর্তন হয়! ইন্দ্রজাল দেখাচ্ছেন সেই মহাসাধক আমায়, তা আমি বেশ বুঝতে পারলাম। নইলে একজন মৃত ব্যক্তি কিভাবে আবার জীবিত হয়ে ফিরে আসতে পারেন? আমার অবস্থা থেকে উনি এক ফোঁটাও বিচলিত নন, বরং বৃদ্ধের কুঞ্চিত মুখে একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। তিনি বললেন, বলেছিলাম এই অভিশাপ খণ্ডাতে হবে তোমায়। তোমার বাড়িতে কোনো বৃত্ত টেকে না কেন জানো? কেন বলো তো? যাকেই কাজের জন্য রাখা হয় সেই দুদিনে সে আর আসে না। অর্থ কষ্ট তো হচ্ছে ঠিকই, কিন্তু আধিপত্যের একটা রেস তো রক্তে রয়েই যায়। তাই এত বড় বাড়ি একা সামলে উঠতে পারি না। কিন্তু আপনি সবটা বুঝতে পেরেও আমায় কেন সমাধানের পথ দেখাচ্ছেন না প্রভু? এভাবে বেঁচে থাকার চেয়েও তো গঙ্গা প্রাপ্তি অনেক সহজ। কিন্তু সেই গঙ্গা প্রাপ্তির জন্য যতটুকু পূর্ণ অর্জন করতে হয় তা তো তোমায় করতেই হবে। তোমায় পরিত্রাণের পথ তখনই বাতলে দিতাম, তবে তোমার অহংকার আজ তোমায় এখানে এনেছে। আর দ্বন্দ্বে রাখবো না তোমায়, অমৃত রাখবো না। আমারও হাতে সময় খুব কম, মনে করে দেখো তো, এক শনিবার অপরাহ্নে লক্ষ্মী নামের এক বৃদ্ধা তোমাদের বাড়িতে এসেছিল কাজের সন্ধানে। তুমি এবং তোমার বাবা তখন বারান্দায় বসে তোমার বিবাহ নিয়ে আলোচনা করছিলে। সেই বুড়িটি ঠিক সেই সময় তোমাদের বাড়িতে আসে। কি মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। বেশ, এবার মনে করো তো তুমি সেই বুড়িকে কি বলেছিলে? বলেছিলাম তার জন্য এ বাড়িতে কোনো কাজ নেই, তাছাড়া তার পোশাক আশাক ও গায়ের রং দেখেই আমার তার প্রতি অভক্তি জেগেছিল। আমার বাবা কিছু বলার আগেই বললাম, তুমি এই বাড়িতে ঢোকার সাহস কীভাবে পেলে? হ্যাঁ, ভিক্ষে দেওয়া হচ্ছে তা নিয়ে এক্ষুনি চলে যাও। আর হ্যাঁ, এই বাড়ির আশেপাশে যেন তোমায় আর না দেখি। কাজ চাইতে এসেছে। ঈশ্বর মানুষকে জানান দিয়ে আসেন না। লৌকিক প্রথা অনুযায়ী প্রত্যেকের ভিটেতেই কখনো না কখনো ঈশ্বর পদার্পণ করেন বিভিন্ন ছদ্মবেশে। তুমি শুধু একদিন দরিদ্র দুঃখিনী মাকে তাচ্ছিল্য করনি, সেদিন তুমি অবজ্ঞা করেছ তার মধ্যে বিরাজমান স্বয়ং মা লক্ষ্মীকে। এই কারণেই তোমার আজ এই অবস্থা। সাধুর মুখে এই কথা শুনে আমি চমকে উঠলাম। চোখের সামনে ঘটনাটা যেন আরো একবার স্পষ্ট হয়ে উঠল। বিস্মিত হয়ে বললাম, সাধু বাবা, হ্যাঁ আমার চরম শিক্ষা হয়েছে। আপনি আমায় পরিত্রাণের পথ বলে দিন। এভাবে বাবার কষ্ট করে তৈরি করা সাম্রাজ্য ছেড়ে আমায় যদি চলে যেতে হয় তার থেকে বেশি কষ্টের কিছু হবে না এই জীবনে। আপনি দয়া করে বলুন, আমি কি করলে মাকে আবার তুষ্ট করতে পারবো? অপরাধবোধ তোমার মধ্যে এসেছে ঠিকই, কিন্তু এর মধ্যেও পার্থিব অর্থ সম্পদ গচ্ছিত করে রাখার একটা নেশার ওই গেল। তোমায় উদার হতে হবে অমৃত, সম্পূর্ণ উদার। আজ আমি তোমায় একটা ঠিকানা দিয়ে যাব, সেই কাগজটি তোমার কাছে যত্ন করে রেখে দিও। তবে এই ঠিকানাটি সম্পূর্ণ নয়, মানত যখন করেছ পরিশ্রম তোমাকেই করতে হবে। এই কাগজের বাকি অর্ধেক পাবে যে বুড়ি তোমার বাড়িতে এসেছিল তার ঘরে। দুটি কাগজ মিলিয়ে যে ছন্দ তৈরি হয় তাতেই লুকোনো আছে ঈশ্বরের ঠিকানা। সেই ঠিকানায় পৌঁছে গঙ্গা শুদ্ধি হয়ে ফুল ফল
ও নৈবেদ্যপূর্বক ভক্তি ভরে মায়ের চরণে পুজো সমর্পণ করলেই পেয়ে যাবে পরিত্রাণের রাস্তা। তবে খেয়াল রেখো, কাগজটির বাকি অর্ধেক পাবে ওই বাড়ির আস্তানায়। এই কথা বলে তিনি পুঁটলি থেকে একটা ছোট চিরকুট বের করে আমার হাতে দিলেন। দেখলাম তাতে লেখা আছে, দাঁড়ান বাবা ঠাকুর, হ্যাঁ এই নিন, হ্যাঁ পড়ুন। বলেই ভদ্রলোক তাঁর পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে এগিয়ে ধরলেন ঠাকুরদার সামনে। ঠাকুরদা সেটা হাতে নিয়ে মোমবাতির সামনে ধরতে লেখাটা আমিও পড়ে ফেললাম। তাতে লেখা ছিল, বীরভূমের ওই তরঙ্গিনী শাল সেগুনের এক বনানী, কানন মাঝে মূর্তি আছে, প্রণাম নিও তাহার কাছে। এটা পড়বার পর সম্পূর্ণ কবিতাটা আমার খুদে মাথায় মনে রগজড়েই একবার ঘুরে গেল। তাহলে সম্পূর্ণ ছড়াটা দাঁড়ালো, বীরভূমের ওই তরঙ্গিনী শাল সেগুনের এক বনানী, কানন মাঝে মূর্তি আছে, প্রণাম নিও তাহার কাছে। অন্ধ নদী পিছল পথ, ফিরবে যেদিন রাজার রথ, রাত্রি সদা কাটবে সেদিন, চাঁদের সাথে আসবে যেদিন। ঠাকুরদার মুখ দেখেও বুঝলাম তিনি একই কথা ভাবছেন। খানিক চুপ করে থেকে তিনি বললেন, দেখো অমৃত, তোমায় মিথ্যে বলবো না আমি, এই ধাঁধার বাকি অর্ধেক আমার কাছেই আছে। তবে তোমার কথা শুনে যতটা বুঝলাম, কালী কিঙ্কর সাধুর কথা অনুযায়ী এই ঈশ্বর অনুসন্ধান শুধুমাত্র তোমারই কর্তব্য। আর তুমি যে সন্ধান করতে করতে একেবারে সঠিক জায়গাতে চলে এসেছো তাতেও কোনো সন্দেহ নেই। আশা করি তুমি খোঁজ নিতে নিতে চেনে গেছ যেখানে যে বৃদ্ধা থাকতেন তার নাম লক্ষ্মী ছিল। সে তার মেয়েকে নিয়ে এই ঝুপড়িতে থাকত, তবে এখান থেকে কবে সে চলে গেছে সেটা কেউ জানে না। বৃষ্টি থামলে তুমি আমার বাড়িতেই চলো, কাগজটি আমার কাছেই আছে। কথাটা শুনে ভদ্রলোক মুখে প্রকাশ না করলেও তিনি যে মনে মনে বেশ খুশি হয়েছেন সেটা তাঁর চেহারায় বেশ প্রকাশ পেল। বৃষ্টির রাতে এমন একটি কাহিনী শুনবার পর মন শুধু যে তৃপ্তি পেয়েছিল তা নয়, সেদিনের আকাশের মতো মনেও কৌতূহলের একটা চাপ চাপ কালো মেঘ যেন জমে গিয়েছিল। দুর্যোগ কমলে আমরা যখন বাড়িতে পৌঁছালাম তখন রাত ১১টা। বাইরে সেই ভদ্রলোক দাঁড়িয়েছিলেন ঠাকুরদার কাছ থেকে ধাঁধার বাকি অর্ধেক কাগজটা নেওয়ার জন্য। সেই রাতে কেন জানি না ঠাকুরদা আমার দিকে এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়েছিলেন। মুখ থেকে সেই গাম্ভীর্য গেল না টানা তিন দিন। পরদিন সকাল হতে না হতেই বসাখ মাস্টার এসে হাজির। ঠাকুরদা তাকে গত রাতের সম্পূর্ণ কাহিনীটি পুঙ্খানুপুঙ্খভাবে খুলে বললেন। মাস্টার মশাই শুনে খুব একটা খুশি যে হলেন তা বলা যায় না। আসলে ওর মনে যে সম্ভাব্য গুপ্তধন প্রাপ্তির ইচ্ছে জেগে উঠেছিল তাতে ভাঁটা পড়ায় কেমন যেন একটু মুষড়ে গেলেন। যাওয়ার আগে বললেন, আজ সন্ধ্যায় বসবেন তো? বোধহয় আজ থেকে বৃষ্টির একটু কমলো। ঠাকুরদা মাথা নেড়ে সম্মতি দিয়ে ঘরে চলে গেলেন। এরপর যে ঘটনাটা ঘটেছিল সেই ব্যাপারে তোমাদের তো আগেই বলেছি। ঠিক তার তিন দিন পর থেকেই আমি জ্বরে পড়লাম। যে জ্বর সারাতে জরাসুরের পুজো করতে হলো বাড়িতে, আর তারপর কাউকে কোনো সুযোগ না দিয়ে আমি সুস্থ হওয়ার ঠিক ৬ মাস পরে ঠাকুরদা আমাদের ছেড়ে চলে গেলেন। তারপর থেকে আমি আরও অন্য রকম হয়ে গেলাম। বাড়ি থেকে বেরোনোই প্রায় বন্ধ করে দিয়েছিলাম। কালে ভদ্রে যখন বের হতাম তখন ওই চৌধুরীর পুকুরে বা কৈখালীর মাঠের জনশূন্য প্রান্তরে একা একাই গিয়ে বসে থাকতাম। বুঝতে পারতাম আমার জীবন খুব স্বাভাবিক হবে না, কিছুই যেন ভালো লাগে না, কিছু করতে ইচ্ছে করে না। বিশেষ করে বস্তুতান্ত্রিক জীবনের দিকে যখন বাধ্য হয়ে একটু মনোযোগ দিতেই হতো তখন খুব হাসি পেত আমার। মনে মনে ভাবতাম,
এইটুকুই কি মানুষের জীবন? এর বাইরে কি মানবকুল কখনোই বেরোতে পারবে না? মাথার উপরে একটা ছাদ বেঁধে নিয়ে সেখানেই সারাটা জীবন কিভাবে পার করে দিচ্ছে মানুষ। কিন্তু আমিও তো তার ব্যতিক্রম কিছুই করে উঠতে পারলাম না। আমাকেও ফিরে আসতে হলো এই পচা ড্রেনের গন্ধযুক্ত মটলেনের এই অন্ধকার ঘুপচি একটা ঘরে। তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চুপ করল। কিশোরী বোধহয় প্রশ্নটা খুব কষ্ট করে চেপে রেখেছিল। তারানাথ থামতেই বলল, আচ্ছা ঠাকুরমশাই, তারপর ওই অমৃতবাবু সেখানে পৌঁছাতে পেরেছিলেন কিনা সেটার কোনো খোঁজ পাননি? তারানাথ ধীর হাতে একটা সিগারেট বের করে ঠোঁটে ঝুলিয়ে কিছুক্ষণ দেশলাই বাক্সের দিকে চেয়ে রইল। তারপর সেটি ধরিয়ে একটা লম্বা টান দিয়ে কিশোরীর দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে বলল, এখনো গল্প বলতে শুরু করিনি কিশোরী, এবার তো শুরু হবে আসল গল্প। তবে যদি বিশ্বাস না করো তাহলেও আমাকে বলবার দরকার নেই, কারণ তোমাদের অবিশ্বাসে আমার সঞ্চিত স্মৃতিগুলো কোনোভাবেই মিথ্যে হয়ে যাবে না। কিন্তু আমার বৃদ্ধ মন যে একটু হলেও কষ্ট পাবে তা বলাই বাহুল্য। তোমরাও জানো আমার জীবনে ফেলে আসা অনেক অপার্থিব ঘটনাই এমন নানান কারণে তোমাদের সামনে আমি বলিনি। যাকে সেসব কথা শোনো। তবে ধীরে ধীরে বালক তারানাথ বড় হয়ে উঠল। রাস্তার নেশা মাথায় চেপে বসল বিপুলভাবে। রামজয়পুরে কোনো সাধু বা তান্ত্রিক গোছের কেউ এসেছে এমন খবর কানে এলেই সেখানে ছুটে যেতাম আমি। কি অলৌকিক সব শক্তি তাদের, এই জিনিস আমাকে শিখতেই হবে। এই সংকল্প মনে নিয়ে অবশেষে বেরিয়ে পড়লাম একদিন। এরপরে তো কত কিছুই না ঘটে গেল আমার জীবনে। বীরভূমের শ্মশানে মাতু পাগলির সঙ্গে আমার দেখা হওয়া, তারপর বরাকর নদীর তীরের সেই সাধুর থেকে প্রাপ্ত মধুসুন্দরী দেবীকে নিজের সাধন সঙ্গিনী রূপে পাওয়ার বর। তোমাদের তো আগেই বলেছি, ওই নদী তীর থেকেই আমার বাড়ির লোক আমাকে জোর করে তুলে নিয়ে যায়। তারপরেও যখনই ফাঁক পেয়েছি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পথের টানে। তবে কোনো বাড়ি বেশি দিন বাড়ি ছেড়ে থাকতে পারিনি। মায়ের টানে রামজয়পুরে ফিরে এসেছি বারে বারে। এরকমই সেবারও বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম জগৎমাতার আরাধনা করবার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পৌঁছালাম মুর্শিদাবাদ জেলার জলঙ্গি নদীর তীরবর্তী একটা জঙ্গলাকীর্ণ অঞ্চলে। সেখানে নদী ঈষৎ সংকীর্ণ, তবে এপার থেকেই দেখা যাচ্ছে অপর প্রান্তের একটা ছোট্ট গ্রাম। কয়েকদিন সেখানে বসে নির্বিঘ্নে সাধনা করলাম, কিন্তু তারপরেই শুরু হলো মনের মধ্যে একটা অশান্তি। কি যেন একটা ঘটতে চলেছে আমার জীবনে, কোথায় যেন একটা যেতে হবে, আমার একটা কি যেন কাজ করা বাকি। এই অশান্তিটা মনটাকে রীতিমতো অস্থির করে তুলল, সাধনায় বাধা পড়ল বারবার। মনোসংযোগ করবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই করতে পারছি না। ঠিক করলাম সেখানে আর থাকব না, নদী পেরিয়ে সামনের গ্রামে চলে যাব। তবে আগামী দুদিন তারও কোনো উপায় হলো না। জায়গাটা এমনই যে কোনো ডিঙি বা নৌকো আমার চোখে পড়েনি ওখানে থাকাকালীন। কিন্তু তৃতীয় দিন নদীর ওই প্রান্তে একটা ছোট নৌকা দেখতে পেলাম। শান্ত নদীর জলে ধীরে ধীরে তরি বেয়ে বোধহয় মাছ ধরছে কোনো মাঝি। গলা উঁচু করে ডাকলাম, ও মাঝি ভাই, আমাকে একটু খেয়া পার করে দেবে? আমি আসলে ওই গ্রামে যাব। আমার চিৎকারে জঙ্গলের গাছপালায় যে সমস্ত পাখির দল চুপ করে বসে বসে ঝিমোচ্ছিল তারাও চমকে উঠে এদিক ওদিক উড়ে চলে গেল। মাঝি ভাই ধীরে ধীরে নৌকো নিয়ে আমার কাছে এলো। লোকটার বয়স ওই 45 কি 50 মতো হবে। আমার গলায় পইতে দেখে প্রণাম নিবেদন করে বললে, কর্তা আপনি এখানে এলেন কি করে বাউন ঠাকুর? বেলডাঙায় কোনো পুজো করতে যেছিলেন বুঝি? সত্যি বলতে যে জায়গার নাম সে বলল আমি তা চিনিও না। অগত্যা সত্যি কথাই বললাম।
না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমার বাড়িও এখানে নয়, শুধু ঘুরে ঘুরে বিশ্বমাতার অনুসন্ধান করি। ভেবেছিলাম লোকটি এই কথা শুনবার পর খুব একটা খুশি হবে না, কিন্তু হলো ঠিক তার উল্টো। বলল, ও তার মানে আপনি এখন এই গ্রামে কিছুদিন থাকবেন, তাই তো? আসুন আসুন বামুন ঠাকুর, আসুন। এই তুমি কত ভাড়া নেবে? ছি ছি ছি, পয়সার কথা বলে লজ্জা দিবেন না বামুন ঠাকুর। তবে আমার একখান শর্ত আছে। কি শর্ত? বলছিলাম যে এই গরিবের ঘরে দুদিন একটু সেবা নিয়ে তারপর আপনি যাবেন খন। বলতে নেই, ভগবানের অনেক কাছের মানুষ আপনারা, আপনাদের সেবা করতে পারলে জীবনে কিছু না কিছু ভালো হবেই হবে। মানুষের এমন আবদারে কোনো অমত প্রকাশ করা আমি তখন বন্ধ করে দিয়েছি। মানুষের বিশ্বাস ভাঙতে কোনো দিনও মন চায় না। আর তোমরা জানোই তো প্রবাদ আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। যাই হোক, খামোকা কথা না বাড়িয়ে চেপে বসলাম নৌকোয়। উঠে দেখি মাঝি কয়েকটা চিংড়ি মাছ ধরেছে নদী থেকে, সেগুলো তখনও হেঁটে হেঁটে বেড়াচ্ছে একটা হাঁড়ির মধ্যে। কথায় কথায় জানতে পারলাম তার নাম লক্ষণ বিশ্বাস। এই গ্রামের সে আদি বাসিন্দা, তাছাড়া তার বাবা কাকারা প্রত্যেকেই এই নৌকো চালিয়ে জীবিকা নির্বাহ করেছে। মাঠের জমি জমা যা ছিল তা বিক্রি করে সে এই ছোট্ট নৌকাটি কিনেছে। এসব কথা আমি জানতে না চাইতেই সে বলে দিল। ওপারে পৌঁছে ঘাটে খেয়া বেঁধে রেখে আমায় সে নিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে। গ্রামটির নাম ময়নাগাছি। যেমন সুন্দর নাম তেমনই সুন্দর সেখানকার প্রকৃতি। গাছে গাছে দোয়েল খেলছে আপন মনে, গাঁয়ের কয়েকটা ছেলে পুলে একটা চড়ুইয়ের বাচ্চা নিয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে মেঠো রাস্তা ধরে। জনবসতিও খুব একটা বিশেষ নেই, তবে প্রত্যেকের বাড়ির আকৃতি আর ধরন খানিকটা একই। এক কথায় বলা যায় যে খুব ধনী ব্যক্তির বসবাস নেই এই ময়নাগাছি গ্রামে। এই সব দেখতে দেখতে লক্ষণ বিশ্বাসের বাড়িতে পৌঁছালাম। সে আমায় নিয়ে খুবই ব্যস্ত হয়ে উঠছে দেখে তাকে বললাম, আরে লক্ষণ, এত ব্যস্ত হয়েও না। তা তোমার বাড়িতে তো কাউকে দেখছি না, তুমি কি একাই থাকো নাকি? না না ঠাকুর, আমার স্ত্রী বিমলা ছেলেকে নিয়ে ঘুরতে গেছে তার বাপের ঘর, কালকেই ফিরে আসবে খন। তা কাল আপনাকে তার হাতের পাকা রুই মাছের ঝোল খাওয়াবো। হ্যাঁ, তা কালকে আমিষ খেতে কোনো আপত্তি নাই তো বাউন ঠাকুর? মাথা নেড়ে বোঝালাম যে না, আমার বিশেষ আপত্তি নেই। আসলে মাছ মাংস সঙ্গে আমার ইষ্ট দেবীর পরম যোগ, তাই এই আমিষ ভক্ষণে খুব একটা বিধি নিষেধ নেই। তবে কিছু কিছু বিশেষ সাধনা বা আরাধনার পূর্বে নিরামিষ আহার গ্রহণ করতেই হতো, সেটা নিয়মের ওপর। সেদিন দুপুরে মুড়ি বাতাসা দুধ খাওয়ার পর যখন লক্ষণ আমায় বিশ্রাম করবার জন্য বারান্দায় চট পেতে দিল, তখনই প্রথম অনুভব করলাম ব্যাপারটা। মনে হলো সব কিছুর মাঝেও গৃহস্বামী কাজ করতে করতেও কি যেন একটা চিন্তা করে চলেছে। চাটাইতে বসে জিজ্ঞাসা করলাম, কোনো ব্যাপার নিয়ে কি তুমি দুশ্চিন্তা করছো? লক্ষণ বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর বলল, বাউন ঠাকুর, আপনি যখন বুঝতেই পেরেছেন তাহলে আপনাকে বলতে বাধা নাই। আমার একটিমাত্র ছেলে পীযূষ খুব একটা ভালো নাই বামুন ঠাকুর, মানে ভালো নাই বলতে ও ছোট থেকেই কেমন একটা অদ্ভুত ধরনের ব্যবহার করে মাঝে মাঝে। ওই সামর্থ্য অনুযায়ী কম ডাক্তার বুদ্ধি করি নাই, কিন্তু নিরাময় হয় নাই বামুন ঠাকুর। অদ্ভুত ব্যবহার বলতে? অদ্ভুত বলতে বাউন ঠাকুর, ওই বিড়বিড় করে প্রায়ই ঘুমায়ে স্বপ্নের মধ্যে কথা কয়ে ওঠে। ছোটবেলায় কম ছিল, কিন্তু আজকাল বড় হওয়ার সাথে সাথে এই লক্ষণ তো আরও বেড়ে চলেছে। যখন আবার সব ঠিক থাকে তখন জিজ্ঞাসা করি ও কি কিছু বলতে চায়, কিন্তু ওর তো কিছুই মনে থাকে না, অবাক হয়ে কেবল আমার দিকে চেয়ে থাকে। ডাক্তার বুদ্ধিও এখনো কোনো রোগ ধরতে পারেনি বাউন ঠাকুর, কি যে হয়েছে! এভাবেই ওকে বাকি জীবনটা কাটাতে হবে কি না কে জানে। নিজের ছেলের জীবন এমনটা হয়ে গেলে আমি মোটেই শান্তি পাবো না বাউন ঠাকুর।
আপনার কাছে অনুরোধ, আমার হয়ে একটু ভগবানকে ডাকবেন বামুন ঠাকুর। অভাগার অভাগার এইটুকু সেবা দয়া করে করবেন ঠাকুর মশাই, দয়া করে করবেন। বলে আমার সামনে হাত জোর করে ফুপিয়ে উঠল গৃহস্বামী। আমি ওর দুই হাত চেপে ধরে বললাম, লক্ষণ এতটা ভেঙে পড়ো না, কাল তোমার স্ত্রী পুত্র ফিরুক, আমি একবার ওকে দেখি, তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। আমার আপনার উপরে পুরোপুরি ভরসা আছে ঠাকুর মশাই, পুরোপুরি ভরসা আছে। আপনি এখন একটু বিশ্রাম করুন, কেমন? আপনি একটু বিশ্রাম করুন, আমি বিকালে ওই খেয়া পারাপার করিয়ে আসি সওয়ারিদের, সন্ধ্যায় এসে আপনাকে আমি নারকেলের মালায় হুঁকো সেজে দেব। হ্যাঁ, আমি চলি চলি বামুন ঠাকুর, আপনি এইখানটাতেই বিশ্রাম নেন, আমি যাই আর আসি। চলি চলি বামুন ঠাকুর। বলে আবার একটি প্রণাম করে সে কাজে চলে গেল। তখনও পর্যন্ত সবই স্বাভাবিক। গৃহকর্তার বলে যাওয়া কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। স্বপ্ন দেখলাম একটি শ্যামবর্ণের ষোড়শী নারী হাতের ইশারায় আমায় ডাকছে আর বলছে, সঠিক পথ দেখা তারানাথ, তোর হাতেই রয়েছে সম্পূর্ণ দায়ভার। লক্ষণ ফিরে আসার আগেই আমি ঘুম থেকে উঠে গেলাম। দেখি সে ফেরার সময় কোথা থেকে এক গোছা পালং শাক নিয়ে এসেছে। বারান্দায় সেগুলো নামিয়ে রেখে হাসি মুখে বলল, বামুন ঠাকুর বাড়িতে খুব মিষ্টি একখান কুমড়ো আছে, তাই জন্যে এই পালং শাক নিয়ে এলাম। রাতে কিন্তু এটা দিয়েই আপনাকে খাওয়া দাওয়া সারতে হবে একটু কষ্ট করে। সত্যি আমার খুব লজ্জা লাগছিল তখন। একজন গরিবের কাঁধে বসে নুন ভাত ভোজন করতেও মনের মধ্যে খুবই দ্বিধাবোধ হয়। এই রাতে একসঙ্গে বসে দুজন রান্না করে খেয়ে নিলাম তাড়াতাড়ি। ঘুম যেন আর আসতেই চায় না। লক্ষণ মাঝি এ কথা সে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। আমি বিছানার মধ্যে কয়েকবার এদিক ওদিক করে শেষ পর্যন্ত উঠে বাইরে এলাম। মনের মধ্যে একটা অস্বস্তি দানা বেঁধেছে আমার, কিন্তু কি সেই অস্বস্তি তার কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছি না। বারান্দা থেকে নেমে উঠোনে আসা মাত্রই সামনের কোনো গাছ থেকে একটা পেঁচা কর্কশ স্বরে ডেকে উঠল। কি বৃষ্টি সেই ডাক! মন আরো কলুষিত হয়ে গেল এমন শব্দে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে মধ্যরাতের প্রাকৃতিক আর্তনাদ শুনে আবার ঘরে ফিরে এলাম আমি। রাতে আর কোনো মতেই আমার ঘুম এলো না। পরদিন সকালে আমি আর লক্ষণ চা নিয়ে সবে বারান্দায় বসেছি, এমন সময় তার কথায় আচমকা রাস্তার দিকে তাকালাম। সে বলল, আরে ওই তো বিমলা এসে গেছে দেখছি। সেদিকে দৃষ্টি ফেলতেই ভয়ে কেঁপে উঠলাম আমি। দেখি লক্ষণ মাঝির স্ত্রীর পাশে যেই ছেলেটি রয়েছে ঠিক তার পিছনে ধাওয়া করছে একটি অস্পষ্ট কালো ছায়া। উঠোনের ওপর লক্ষণ নেমে গিয়ে তার স্ত্রীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিচ্ছে, এমনকি সেটাই যে তার ছেলে এটাও নিশ্চিত করে দিল। কিন্তু আমার চোখ সেই ছায়ার দিকে। দুশ্চিন্তায় আমার বুকের ভেতরটা ভরে গেল মুহূর্তেই। লক্ষণ গিন্নি ব্যস্ত সমস্ত হয়ে সাজ বদলে রান্নাঘরে চলে গেলে লক্ষণ তার ছেলেকে নিয়ে আমার পাশে বসল। বয়স খুব বেশি নয়, আন্দাজ ওই 23 কি 24 হবে, কিন্তু কি দুর্বল সেই যুবকের চাহনি! বলা ভালো, দেখলে মনে হয় কেমন যেন একটা নেশাগ্রস্ত অবস্থায় আছে। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নাম কি? আগে পীযূষ বিশ্বাস। পড়াশোনা করো? তুমি কি এখন অসুস্থ বোধ করছো? না আসলে তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। পীযূষ পীযূষ বাবা, তুই কি একটু বিশ্রাম করতে চাস বাপ? একটু বিশ্রাম করবি? এমন সংক্ষিপ্ত উত্তর দিয়ে ছেলেটি ঘরের ভিতরে চলে গেল।
আমি লক্ষণকে বললাম, ও এখন একটু ঘুমিয়ে নিক, আমি ওর হাতটা একবার দেখব উঠলে। লক্ষণ চলে গেল তার কাজে, বলে গেল দুপুরে মাছ নিয়ে তাড়াতাড়ি ফিরবে। লক্ষণের বউ খুব লাজুক মুখে দুবার এসে আমাকে জল দিয়ে গেল ঘটিতে। তারই মধ্যে আমি দুবার উঠে ঘরের মধ্যে উঁকি দিয়েছি, তখনও দেখেছি সেই কালো ছায়া ঘুমন্ত পীযূষের মাথার কাছে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লক্ষণ প্রতিলক্ষণ এসব নিয়েই তন্ত্রের ফলাফল নির্ধারণ করা হয়। আমি পীযূষকে দেখে বুঝতে পেরেছিলাম ওর জীবনে খুব বড় সড়ো কোনো রদবদল আসতে চলেছে। দুপুরে খুব তাড়াতাড়ি ফিরে এলো লক্ষণ। সত্যি ওর গিন্নির হাতের সেই রুই মাছের ঝোল সত্যি প্রশংসার দাবি রাখে। দুপুরে খাওয়া দাওয়া করে বারান্দায় বসে হুঁকোটা সবে ধরিয়েছি, এমন সময় ঘরের ভিতর থেকে শুনতে পেলাম লক্ষণের বউ বিমলার কণ্ঠস্বর। কি হয়েছে বাবা, আবার এরকম করতেছিস কেন? শরীর খারাপ লাগতেছে? সঙ্গে সঙ্গে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি পীযূষ এপাশ ওপাশ করে কেমন একটা অস্বাভাবিক আচরণ করছে। একটু গলা ঝাড়া দিয়ে বললাম, মা আমি একটু ভেতরে আসব। লক্ষণের স্ত্রী মাথার ঘোমটাটা আরও একটু টেনে নিয়ে আমাকে সম্মতি দিল। আমি ভিতরে গিয়ে বিছানায় লক্ষণের পাশে বসলাম। তারপর পীযূষের ডান হাতের কবজি হাত দিয়ে চেপে ধরতেই সে স্থির হল। একই সঙ্গে স্পষ্ট দেখলাম পিছনের কালো ছায়াটা ঠিক আমার পাশে এসে দাঁড়িয়েছে। পীযূষ স্থির হয়েছে ঠিকই, কিন্তু মুখে কি যেন একটা বলে চলেছে সর্বদা। আমি মাথাটা ঝুঁকিয়ে তার মুখের কাছে নিয়ে গেলাম। যেটা বলছে সেটা ঠিক একটা ছন্দের মতো, তবে কথার মধ্যে এতটাই অস্পষ্টতা যে সেই শব্দগুলো ঠিকভাবে নিরীক্ষণ করতে পারল না আমার কান। এমন সময় হঠাৎ ও বলে উঠল, আমার আমার লক্ষ্মীর কাছে নিয়ে চল। আমি তৎক্ষণাৎ ওর দেহ বন্ধন করে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু কি অদ্ভুত সেই ছায়ার শক্তি! এর আগেও আমি এরকম ছায়া দেখতে পেয়েছি, কিন্তু ঈশ্বরের মন্ত্র জপ করলে তারা সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না, হয় সেখান থেকে কিছুক্ষণের জন্য চলে যায় অথবা কোনো না কোনো একটা উপদ্রবের সৃষ্টি করে। যদিও সেই উপদ্রবের জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু সেই ছায়া কোনো প্রকার জাগতিক পরিবর্তনে আগ্রহী নয় যেন। পীযূষ স্থির হওয়ার পর আমি বিমলাকে বললাম, মা তুমি একটু বাইরে এসো, তোমাদের সঙ্গে আমার একটু কথা আছে। ওকে নিয়ে চিন্তা করবার দরকার নেই, ও এখন কিছুক্ষণ ঘুমোবে। বিছানা থেকে উঠে দেখলাম লক্ষণ কপালে হাত দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমায় উঠতে দেখে ও বারান্দায় গিয়ে বসল। আমি বিমলাকে প্রশ্ন করলাম, তুমি কি ছেলের নামে কোনো মানত করেছিলে? সে একটু ভেবে নিয়ে উত্তর দিল, হ্যাঁ ঠাউর মশাই, একবার আমি বাবার বাড়ি থেকে গিয়েছিলাম দিকনগর নামে একটি গ্রামে, সেখানেই আমার পিসিমশাইয়ের বাড়ি। পিসিমার কাছে শুনছিলাম সেখানে নাকি এক জাগ্রত কালীমায়ের মন্দির আছে। তখন পীযূষের বয়স ওই 15 বছরের মতো, ও ছোটো থেকেই এমন করে, তাই আমি মায়ের কাছে গিয়ে মানত করছিলাম ঠাউর মশাই, কিন্তু সে অনেক দূর বলি আর যাওয়া হয় নাই। কিন্তু কেন বলুন তো ঠাউর মশাই? সে কি অন্ধকারে বা একা থাকতে খুব ভয় পায়, অথবা হঠাৎ আঁধার হয়ে গেলে চিৎকার করে ওঠে? হ্যাঁ ঠাউর মশাই, ও মাঝে মাঝেই এমন করে, রাতের বেলা ওই জন্যেই তো আমরা ঘরে হ্যারিকেন জাইলেই ঘুমাই। এবার আর বুঝতে বাকি রইল না ওই স্থির কালো ছায়াটা আসলে কি। তারানাথ হঠাৎ থামল, কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ঠাকুরমশাই ওটা কিসের ছায়া? এখানে বলে রাখি, কখনো যদি কোনো ব্যক্তি তার নিজের কোনো মানুষ, যেমন ধরো ছেলে মেয়ে স্ত্রী বা পরিবারের কারোর জন্য মানত করে, এবং সেই মানতের কাল বা সময় পেরিয়ে যাওয়ার পরও যদি সেই পুজো সমর্পণ করা না হয়, তাহলে সেই উদ্দিষ্ট ব্যক্তির পিছনে একটা ছায়া ঘুরে বেড়ায়।
মা যেমন অভয় দেয়নি ঠিক তেমনই চণ্ডালিনী। ওর চরণে তাই মানত করার পূর্বে সব সময় ভাবতে হবে যে এই মানসিক যে প্রকারই হোক যথাসময়ে সমর্পণ করতে হবে, নইলে ফল খুব একটা ভালো হবে না। আমি এই কথাগুলো বিমলাকে বললাম, সে ভয়ার্ত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। লক্ষণ হাত জোর করে বলল, তাহলে উপায় কি বাউন ঠাকুর? তোমাদের বাড়ির ধারে কাছে কোনো কালী মন্দির আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো আছে, ওই নদীর ধারে একখান মন্দির আছে, প্রতি শনিবার করে ওখানে আহারান ঠাকুর গিয়ে পুজো দেয় আমি শুনেছি। খুব ভালো কথা, আজ তো বুধবার, তাহলে সামনের শনিবার গিয়ে তোমরা দুজনেই মায়ের চরণে ক্ষমা চেয়ে পুজো দাও। ছেলের নামে সংকল্প করবার সঙ্গে সঙ্গে ঠাকুর মশাইকে এটাও বলে দেবে যে কোন জায়গায় গিয়ে মানসিক করেছিলে। পুজো সম্পন্ন হওয়ার সপ্তাহখানিকের মধ্যেই দেখবে ও ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে। নাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না বাউন ঠাকুর, শুধু এইটুকু বলবো, আপনার আমার ভিটেতে আসায় কিছু ভালো যে ঘটবে সে কথাটা কিন্তু আমি আপনারে বলেছিলাম। ভগবান ভগবান আমার ডাক শুনেছে বাউন ঠাকুর। আরে এ তো আমার পরম সৌভাগ্য যে আমি তোমাদের কিঞ্চিত মাত্র হলেও সাহায্য করতে পারলাম। সেই রাতে গৃহের কর্তাগিন্নির মুখে একটা আলাদা স্বস্তির ঔজ্জ্বল্য দেখলাম। সত্যি বলতে মানুষের এমন মুখ দেখতে ভালোই লাগে, তবে আমার মন কিন্তু এত প্রশান্তির মধ্যেও কেমন যেন অস্থির বোধ করছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুম চলে এলো তাড়াতাড়ি। ভোরবেলা উঠতেই দেখলাম লক্ষণ জাল ছড়াচ্ছে উঠোনে দাঁড়িয়ে, আমি আর সে শুয়েছিলাম বারান্দায়, আর তার স্ত্রী আর পীযূষ শুয়েছিল ঘরে। আমাকে উঠে বসতে দেখেই সে বলল, এ কি বাউন ঠাকুর উঠে পড়লেন এখনই? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু চা করতে বলি। না না, এত সকালে আর ওকে ডাকার দরকার নেই, আমি বরং বেরোই বুঝলে লক্ষণ, পথ আবার ডাকছে। তাছাড়া বেশি দিন এক জায়গায় থাকলে একটা মায়ার বাঁধন তৈরি হয়, যা আমার মতো পরিব্রাজকের জন্য একদমই অনুকূল নয়। লক্ষণ জাল ফেলে দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো, মুখ কালো করে বলল, বাউন ঠাকুর আপনাকে আটকানোর সাধ্য তো আমার নাই, তবে এটা আমার অনুরোধ, দয়া করে আমার বাড়িতে আবার আসবেন, এত বড় উপকার করে গেলেন আমার, আর আমি আপনার জন্য কিছুই করতে পারলাম নাই। আমি তার কাঁধে হাত রেখে বললাম, লক্ষণ ঈশ্বরে কোনোদিনও বিশ্বাস হারিও না, যে যাই বলুক মনে রাখবে ঈশ্বর আছেন, এতেই আমার প্রাপ্তি। বলে সেদিনের মতো বিদায় নিলাম আমি লক্ষণের বাড়ি থেকে। ময়নাগাছি গ্রাম খুবই ছোট তা সেদিনই বুঝতে পারলাম আমি। রাস্তায় বেরিয়ে কয়েক মিনিট হাঁটতে না হাঁটতেই গ্রাম থেকে বেরিয়ে আবার একটি জঙ্গলাকীর্ণ জায়গায় এসে পড়লাম, কিন্তু এখানে জঙ্গলের ভিতরে একটা পায়ে হাঁটা পথ আছে। আমি সেই পথ ধরেই এগোলাম, দেখলাম একটা গরুর গাড়ি এই রাস্তা ধরে আসছে, তার সঙ্গে কথা বলে তার গাড়িতে চেপে বসলাম। কেন জানি না হঠাৎ করে আমার একজন ভক্তের কথা আমার তখন খুব মনে পড়ল, তার নাম রামনাথ চক্রবর্তী, বাড়ি পায়রাগাছিতে। তো মনের এমন টানকে আমি কখনোই অগ্রাহ্য করিনি, চলে গেলাম তাদের বাড়ি। সে আমায় দেখে এতটাই অবাক হল যে সারা বাড়ি প্রায় জড়ো করে ফেলল উত্তেজনায়। আরে ঠাকুর মশাই, কাল থেকে আপনার কথাই বাড়িতে আলোচনা হচ্ছে, আর আজ আপনি এইখানে, দেখুন দেখি উত্তেজিত কেন হব না। তা বেশ, তবে তোমার কেমন চলছে বলো? শুধু যে ভালো আছি বললে কম বলা হবে, আপনার দয়ায় মাছের ব্যবসার এখন অন্যতম বড় ব্যবসায়ী আমি। ঠাকুরমশাই এসেছেন যখন আমি কিন্তু ছাড়ব না, আপনার কথা ভাবছিলাম তো শুধু এমনি এমনি নয়, বাড়িতে একটা ব্রাহ্মণ ভোজন আছে, সব সেরে তারপর কিন্তু ফিরবেন। হ্যাঁ, বাধা দিতে পারলাম না, অনিচ্ছা সত্ত্বেও আমাকে সেই ব্রাহ্মণ সেবার একদম শেষ দিন পর্যন্ত থাকতে হয়েছিল। তো সেই ব্রাহ্মণ ভোজন সেরেই যখন ফিরলাম, তারপরেই তো সেই শান্তিপুরের ঘটনা,
এবং বিশু ঠাকুরের সঙ্গে আমার দ্বিতীয়বারের জন্য দেখা হওয়া। সেই ঘটনা তো তোমাদের আগেই বলেছি। বিশু ঠাকুর চলে যাওয়ার পর আমি কয়েকদিনের জন্য বাড়িতে এসেছিলাম। রামজয়পুরে তখন উৎসবের আমেজ, আর সেই উৎসব হচ্ছে একজনের বিয়েকে কেন্দ্র করে। ওই যে বলেছিলাম, যার উল্লেখ তোমরা এই গল্পে বারবার পাবে, বিয়েটা ছিল আমার বন্ধু বিরজাভূষণের। বাড়িতে ফিরে খবর পেয়ে গেলাম ওর সঙ্গে দেখা করতে। আমায় পেয়ে যেন আমার ছোটবেলার বন্ধু আকাশের চাঁদ পেল। আরে তারানাথ, আমি ভাবতেই পারিনি তুই আসবি। কাকিমার কাছে তোর ব্যাপারে কম খোঁজ নিয়েছি। আরে নিখোঁজ হওয়ার জন্যই তো বাড়ি ছেড়েছি, খুঁজে পেলেই বিপদ। তারপর বল, আমার বন্ধুর বউটি কেমন দেখতে শুনতে? হ্যাঁ, আরে পাশের গ্রামেরই মেয়ে, গায়ের রং একটু চাপা হলেও দেখতে কিন্তু মন্দ নয়। তবে সে যাই হোক ভাই, ভালোই হয়েছে তুই এসে পড়েছিস। অর্ধেক দায়িত্ব কিন্তু এবার তোকে নিতে হবে। দেখ, পালিয়ে গেলে কিন্তু চলবে না। আরে তোর বিয়ে, আর আমি থাকবো না, কবজি ডুবিয়ে খাবো না। তুই ভাবলি কি করে? কোনো চিন্তা করিস না, আমি এখানেই আছি। আমি, শিবু, রমেন, এরা সবাই মিলে খুব হই হল্লা করে বিরজাকে নিয়ে গেলাম বিয়ে করাতে। কন্যে মুখে পান দিয়ে এলো, সেই পর্যন্ত সব ঠিক। কিন্তু মুখের পান সরাতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি যাকে এখন কনে হিসেবে দেখছি, তাকে আমি আগের থেকেই চিনি। সে আর কেউ নয়, বীরভূমের শ্মশানে দেখা সেই ষোড়শী নারী, যার রূপ নিয়ে মাতু পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল। ওই চেহারা আমি কোনো মতেই ভুলতে পারবো না। আর তা যে আমার চোখের ভুল নয় সেটা প্রমাণ করে দিল ওই চোখ দুটো। একবার নয়, বেশ কয়েকবার বিরজার শুভদৃষ্টি হওয়াকালীন তার দৃষ্টি পড়েছে আমার দিকে। বিয়ে শুরু হলো, কয়েকজন মেয়ে ছাড়া আমার বাকি বন্ধুরা সবাই এদিক ওদিক ঘোরাঘুরি করছে। আমি চুপ করে বসে আছি বিরজার পাশে। বুঝতে বাকি রইল না, এটা নিশ্চয়ই মাতু পাগলির কোনো মায়াজাল। তবে বিরজার সঙ্গে এমন ঘটনা ঘটবে আর আমি সেটা চোখের সামনে দেখব, তা কি হয়। ততদিনে আমি বশীকরণ বিদ্যার 3-4 গুঁড়ো উপায় শিখে নিয়েছি। মেয়ের কপালে সিঁদুর তোলবার আগেই মনির সমস্ত দ্বিধাবোধ চাপা দিয়ে বিরজার কানের কাছে গিয়ে নিচু গলায় বললাম, বিরজা, এই বিয়ে তুই করিস না, তোর সংসার জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যের হবে না। সে তোমাদের কি বলবো, এই বিদ্যে জানা ছিল ঠিকই, তবে এতে যে এমন কাজ হবে তা আমি ভাবতেও পারিনি। বিরজাভূষণ আমার কথাটা মর্মে পৌঁছানো মাত্রই রজনীর মালা ছিঁড়ে উঠে দাঁড়ালো। বিয়ে বাড়ির স্বাভাবিক গুঞ্জন গেল থেমে। সবাই নিষ্ফলক দৃষ্টিতে প্রজ্জ্বলিত হোমকুণ্ডের সামনে সম্মোহিত বিরজার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। তার মুখে কোনো কথা নেই, না আছে কোনো প্রতিবাদ বা সহমত। চুপচাপ পুরোহিত ঠাকুরের পাশের থেকে হেঁটে বাইরে চলে গেল। কোনে পক্ষের একজন বলে উঠল, একটা পাগল মেয়েকে সাজিয়ে গুছিয়ে পার করে দিচ্ছিলে রূপার মা, নিশ্চয়ই জামাই বাবাজি কোনোভাবে বুঝতে পেরেছে। এই মুখপুরীকে কোনোদিনও পার করতে পারবে না, তুমি দেখে নিও। ভাবিনি এইভাবে সেদিন পার পেয়ে যাবে বিরজাভূষণ। ব্যাপারটা এমনভাবে মিলে গেল যে আমরাও সসম্মানে সেদিন ওই বাড়ি থেকে ফিরে এলাম। পরে খবর পেলাম, এক পাগলি মেয়ের সঙ্গে বিরজার বিয়ে দিয়ে দিয়েছিল ওই পাড়ার লোক। পরদিন সবটা বুঝিয়ে বললাম ওকে। সমস্তটা শুনে সে বলল, ভাই তুই আমায় বাঁচালি, না হলে তো আমার জীবনটা একেবারে নষ্ট হয়ে যেত। অসংখ্য ধন্যবাদ তোকে ভাই। আমি ওর পিঠে হাত দিয়ে বললাম, তোকে বিপদের হাত থেকে তো বাঁচালাম ঠিকই, কিন্তু আমার মাথার উপরে কি নাচছে কে জানে। মানে? না কিছু না, ও তোকে বোঝানো যাবে না। তারপরে আরও একদিন কেটে গেল। আমি মনে মনে প্রস্তুত ছিলাম কোনো একটি অপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হওয়ার জন্য।
সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম একটু আগেই, মায়ের হাতের তৈরি কুচো চিংড়ি দিয়ে লাউ ঘণ্ট, আহা সে যেন অমৃত সমান। বেশ মজা করে পেট অবধি খেয়েছি বুঝলে, তাই শরীর পেট সব ঠান্ডা ছিল। মাঝ রাতে ঘুম ভাঙলো পিঠের ওপর একটা গরম নিঃশ্বাসের স্পর্শে। আমি ডান দিকে পাশ ফিরে শুয়েছিলাম আর নিঃশ্বাসটা পড়ছে আমার পিঠের ঠিক মাঝ বরাবর। ধীরে ধীরে পাশ ফিরতেই দেখি মাতঙ্গিনী মেঝেতে পা দিয়ে দুই হাতের ওপর ভর করে বিছানার দিকে তাকিয়ে আছে। আমি পাশ ফিরতেই ভয়ঙ্করভাবে হেসে উঠল, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ নেই। স্বাভাবিকভাবেই আমার মুখের থেকে আতঙ্কের আর্তনাদ বেরিয়ে আসছিল। এমন সময় মাতু পাগলি ঠোঁটের ওপর আঙুল দিয়ে আমাকে সতর্ক করল, বলল, চুপ, একদম কথা বলিস না, সবাই উঠে যাবে তো। শোন, তোকে কটা কথা বলতে এসেছি অনামুখ, জীবনে কোনো কাজই তো গুছিয়ে করতে পারলি না, সবই তো অপ্রাপ্তি। ছেলেটাকে দেখলি বুঝলি, তবু গভীরে ব্যাপারটা না জেনেই চলে এলি। পিচুষ কথার অর্থ কি জানিস? কি মা? মাতঙ্গিনী কিছুক্ষণ চুপ করে থেকে আবার যতটা সম্ভব নিঃশব্দে হেসে উঠল, তারপর উঠে দাঁড়িয়ে বলল, ওই দেখ, ওই দেখ তোর পেছনে দেখ। সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, দেখি সেখানে কিছুই নেই। তৎক্ষণাৎ আবার সামনে তাকিয়ে দেখি মাতু পাগলিও উধাও, সে আর নেই। নিচু গলায় তাকে কয়েকবার ডাকলাম, মা, মা তুমি কোথায়? কোনো সাড়া শব্দ নেই। আমি জানতাম সে চলে গেছে যখন তখন আর আসবে না, তবে নামটা শুনেই আমার মনে পড়ে গেল লক্ষণ মাঝির কথা, তার ছেলে পীযূষের কথা। তার মানে সে কি এখনো বিপদমুক্ত হয়নি, অথবা অথবা সে কি কোনো বিপদে পড়েছে? না, তা তো হতে পারে না, আমি এতটাও ভুল হতে পারি না। সকাল হতে না হতেই মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা মা, পীযূষ নামের অন্য অর্থ কি দাঁড়ায়? পীযূষ নামের মানে সুধা, অতি মধুর বা অমৃত যাকে বলা হয়। আমি দুপুরবেলা পর্যন্ত ওই প্রত্যেকটা জিনিস মেলানোর চেষ্টা করলাম, কিন্তু কোথাও কোনো মিল বা সংযোগ পেলাম না। হতাশ হয়ে দুপুরে শুতে যাব এমন সময় বিদ্যুতের মতো মাথায় এলো ব্যাপারটা। অমৃত অর্থাৎ পীযূষ নামের অর্থ যদি অমৃত হয়, তবে এই নামটার সঙ্গে আমার পরিচয় আছে। ছোটবেলায় ঠাকুরদার সঙ্গে কৈখালীর মাঠে গিয়ে সেই রাতে যে মানুষটির কাছে সেই ভয়ঙ্কর গল্পটি শুনেছিলাম, তার নামই তো ছিল অমৃত। মুহূর্তেই ঠাকুরদার ঘরে দৌড়ে গিয়ে আলমারির মধ্যে সেই খাতাটি খুঁজতে শুরু করলাম, যাতে উনি সেই ছড়াটা লিখেছিলেন। খুব বেশি খুঁজতে হলো না, অল্প সময়ে খুঁজে পেলাম সেই খাতাটা। দেখলাম ঠাকুরদা সেখানে শুধু ওই চার লাইন নয়, সেই ভদ্রলোকের কাছে বাকি যে চারটে লাইনের ছন্দ ছিল সেটাও লিখে রেখেছেন। নিজের অজান্তেই খাতার পাতাগুলো ওলটাতে ওলটাতে চোখ গেল একটা বিশেষ পাতায়, সেটার ওপরে মোটা মোটা হরফে লেখা রয়েছে পুনর্জন্মের বিধি ও কারণ। কৌতূহল বশত চোখ বোলাতেই একটা লাইনে বেশ কয়েকবার চোখ গেল, সেখানে লেখা আছে, এই জন্মের করণীয় কোনো অনিবার্য কাজ যদি শেষ হওয়ার আগেই কারোর মৃত্যু ঘটে, তবে বুঝে নিতে হবে সেই কর্মের প্রাপ্তি ঘটানোর মতো পূর্ণ এবং প্রয়োজনীয় উপকরণ তার জন্য যথেষ্ট ছিল না, এবং তার আকাঙ্ক্ষা যদি তার মৃত্যুর পূর্বে শুধুমাত্র সেই উল্লেখিত কাজটি থাকে, তবে তাকে আবার জন্ম নিতে হবে। জাতিস্বর এমনি এমনি আসে না, পুনর্জন্মের প্রয়োজনীয় কারণ যদি উক্ত জন্মেও পরিপূর্ণ না হয়, তবে তার আবার জন্ম হতে পারে, কিন্তু এর প্রভাব বহন করতে হয় উল্লেখিত ব্যক্তির গোটা পরিবারকে।
তাই কোনো ধার্মিক বা ঈশ্বর অনুসন্ধানী যদি বুঝতে পারেন বা ধরতে পারেন কোনো মানুষ কোনো কারণে আবার দ্বিতীয়বার প্রত্যাবর্তন করেছে এই ধরিত্রীতে, তবে তাকে সঠিক পথ দেখানোই তার একমাত্র কর্তব্য হবে। লেখাটা পড়ে আমি নির্বাক হয়ে বসে রইলাম। আমার মনে পড়ে গেল সেই অমৃত নামক ভদ্রলোকের মুখে শোনা সম্পূর্ণ গল্পটা, এবং একই সঙ্গে মনে পড়ল একটা নাম যা আমি পীযূষের মুখেও শুনেছি। তোমরা হয়তো এখন খেয়াল করে বুঝতে পারছো, কিন্তু তার মাঝে আমার পুরো একটা যুগ কেটে গেছে। কত ওঠা পড়া, অভিজ্ঞতা প্রাপ্তি সবই হয়ে গেছে জীবনে। ছোটবেলায় একটা রূপকথার ফিকিরে শোনা সেই গল্প এবং তার মধ্যেকার কাহিনী স্বাভাবিকভাবেই আমার জানার কথা নয়, কিন্তু ঠাকুরদার ঘরে বসে যখন সবটা মনে পড়ল তখন আমি আর নিজের ভিতরে নেই। ভূত প্রেত পিশাচ আমায় টলাতে পারবে না ঠিকই, তবে এই প্রকার ইতিহাস চারণ যে আমার জীবনে আসবে তা আমি কোনোদিনই ভাবিনি। পরক্ষণেই মাথা এলো, তাহলে কি অমৃত ধাঁধা মিলিয়ে সঠিক ঠিকানায় পৌঁছাতে পারিনি, বা আসলে তখন কি ঘটেছিল? সে কি আবার জন্ম নিয়েছে ময়নাগাছির লক্ষণ মাঝির ঘরে? লক্ষ্মী নামটা আমি তাকে অচৈতন্য অবস্থাতেও বিড়বিড় করে বলতে শুনেছি। অমৃত নামের ভদ্রলোকও তো লক্ষ্মী বুড়িকেই তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। সুতরাং যে ছায়া আমি পীযূষের পিছনে দেখেছি তা শুধুমাত্র মানত না সম্পূর্ণ করার লক্ষণ নয়, তার পিছনে মা লক্ষ্মীর দেওয়া সেই অভিশাপও বিরাজ করছে। পুরো ব্যাপারটা বুঝতে পেরে আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না, তখনই দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম স্টেশনের উদ্দেশ্যে। তারপর কোনোভাবে ট্রেন ধরে সেই স্টেশনেই এসে নামলাম যেখান থেকে আগেরবার ফেরার সময় এসেছিলাম, অর্থাৎ সেই গরুর গাড়ি আমাকে নামিয়ে দিয়ে গিয়েছিল। স্টেশনে নেমে হাঁটা লাগালাম ময়নাগাছির উদ্দেশ্যে। জঙ্গুলে পথ পেরিয়ে ময়নাগাছি গ্রামের পথ ধরলাম, তারপর ঠিক মিনিট দুয়েক ব্যস্ত পায়ে হেঁটে পৌঁছালাম লক্ষণের বাড়িতে। বাড়ির উঠোনে দাঁড়িয়েই বুঝতে পারলাম কিছু একটা খারাপ ঘটনা ঘটে গেছে এই বাড়িতে। চালের ওপর লাউ গাছ শুকিয়ে পুরো হলুদ হয়ে আছে। আমি ডাকলাম, লক্ষণ, লক্ষণ, বাড়িতে আছো? আমার ডাক শুনে লক্ষণের স্ত্রী মাথায় ঘোমটা দিয়ে বেরিয়ে এলো। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মা? স্পষ্ট লক্ষ্য করলাম তার জড়ো করা হাতের ওপরে ঘোমটার তলা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ল। কাঁপা গলায় সে বলল, ঠাকুরমশাই, পীযূষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আজ 15 দিন হলো। ওর বাবা তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। আপনার কথা মতো পুজো দিয়ে আইলাম ঠাকুর মশাই কালী মন্দিরে। তারপর কদিন মোটামুটি ভালোই ছিল, কিন্তু তারপর থেকে আবার আমি তখন বেশ বুঝতে পারছিলাম এই কর্মে আমি এখনো কতটা অপারগ, কতটা অযোগ্য। তন্ত্রমন্ত্রে দীক্ষিত হওয়ার পরেও তার হাত দেখেও আমি বুঝতে পারিনি যে সে জাতিস্বর। কি করব, কোথায় যাব এইসব ভাবছি, এমন সময় লক্ষণের স্ত্রী বলল, ঠাকুরমশাই, দিন কুড়ি আগে একজন সাধু আইছিল বাড়িতে। আমি তখন গেছিলাম নদীতে জল আনতি, ওর বাবা বেরোইছিল নৌকা নিয়ে। দুপুরে যখন সবাই মিলে খাইতে বইছি তখন পীযূষ বলল একজন ভিখারি নাকি আইছিল, ওর সাথে নাকি অনেকক্ষণ কথা কইছে, আমার ছেলেরও নাকি তারে খুব পছন্দ হইছে। তার নাম কি বা কেমন দেখতে কিছু বলেছে? কেমন দেখতে তা বলে নাই, তবে নাম বোধহয় কইছিল কালী কিঙ্কর। নাম শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। তাহলে সেই কালী কিঙ্কর সাধু কোনো সাধারণ মানুষ নয়, সে জানতো অমৃত আবার জন্মাবে, এবং কোথায় জন্মাবে
তাও সে জানত। সে এখনো তবে সূক্ষ্ম দেহে সর্বত্র বিচরণ করছে। এবার আমি নিশ্চিত হলাম যে পূর্বজন্মে অমৃত তার কাজ সম্পূর্ণ করে যেতে পারেনি। কিন্তু তখন আমার কাজ একটাই, আর সেটা হলো আমার সাথে নিয়ে আসা সেই ধাঁধার উত্তর বের করা। কেন জানি না বারবার মনে হতে লাগলো এই ধাঁধার সমাধান বের করতে পারলেই পীযূষকে খুঁজে পাওয়া যাবে। মা, ওকে কোথায় খুঁজে পাওয়া যাবে বোধহয় আমি বুঝতে পেরেছি। তুমি শুধু তোমার স্বামী ফিরলে বলবে আমি তাকে খুঁজতে যাচ্ছি, সে যেন আর বাড়ি থেকে না বেরোয়। আমি চাই না নতুন করে কোনো বিপদ হোক। সে মাথা নাড়ল। আমিও সেই বাড়ি থেকে বেরিয়ে এসে প্রথমে একটা গাছের তলায় বসে ঠাকুরদার লেখা কাগজটি পড়লাম। আগে কোনোদিন এত ভালো করে ছন্দটা পড়িনি। প্রথম দুটি লাইনে কোনো জায়গাকে বোঝানো হচ্ছে। বীরভূমের ওই তরঙ্গিনী শাল সেগুনের এক বনানী, অর্থাৎ স্পষ্ট এখানে বলা হচ্ছে বীরভূমের কথা, এবং তরঙ্গিনী অর্থাৎ নদী, এবং ঠিক তার সাথে মিলে গেল এই শাল সেগুনের বনের কথা। তোমাদের হয়তো মনে আছে বীরভূমের শ্মশানে মাতু পাগলির সঙ্গে যেখানে দেখা হয়েছিল সেখানেও এই শাল বনের উল্লেখ আমি করেছিলাম। আমি আর একটু অপেক্ষা করলাম না, সোজা হাঁটা লাগালাম গন্তব্যের উদ্দেশ্যে। এই দুই অঞ্চলের দূরত্ব পায়ে হেঁটে আমি এর আগেও বহুবার অতিক্রম করেছি, কিন্তু সেবার পৌঁছাতে যে সময় লাগবে তা জানতাম। কারণ ঠিক করে নিয়েছিলাম রাস্তায় কোনো গাড়ি ঘোড়ায় চড়ব না, যদি যেতেই হয় পীযূষকেও পায়ে হেঁটেই যেতে হবে। তাই আমি পুরো রাস্তাটা খুঁজতে খুঁজতে যাব। অন্য সময়ে রাস্তা অতিক্রম করেছি প্রায় দেড় দিনে, কিন্তু সেবার আমার সময় লাগলো পুরোপুরি তিনটে দিন। রাস্তায় কোনো জায়গায় বিশ্রাম নিইনি, কিন্তু সন্দেহজনক প্রত্যেকটা জঙ্গলে ঢুকে আমি খোঁজাখুঁজি করেছি, সেই কারণেই এই দেরি। নদীর তীরে পৌঁছতে রাত হয়ে গেল। শুক্লাপক্ষের জ্যোৎস্না আমায় সেই রাতে সাহায্য করল ভীষণভাবে। চারিদিকের নদী তটে চকচকে বালি দেখলে মনে হয় এখানে যেন কোনো বিশেষ মানুষের আগমনের পূর্বে অপরূপ আলোর ব্যবস্থা করা হয়েছে। নদীর জল হালকা উত্তুরে হাওয়ায় বয়ে চলেছে সারিবদ্ধভাবে। আমি পুঁটলি থেকে কাগজটা বের করে সেই ধাঁধাটি আবার চোখের সামনে মেলে ধরলাম। তৃতীয় আর চতুর্থ লাইন হল, কানুন মাঝে মূর্তি আছে প্রণাম নিয় তাহার কাছে। কানুন অর্থাৎ জঙ্গল বা বন, এবং সেই বনের মাঝে কোনো মূর্তি আছে যার সামনে গিয়ে প্রণাম অর্পণ করতে বলা হচ্ছে। এই জঙ্গলে আমি এর আগেও ঢুকেছি, কিন্তু তার মধ্যভাগ নির্বাচন করা যথেষ্ট শক্ত কাজ। এ শুধু জঙ্গলের পাশে গজিয়ে ওঠা স্বাভাবিক আগাছার ভিড় নয়, দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত ঘন শাল আর সেগুনের বন, এবং তার সঙ্গে কোমর সমান আগাছা ও নাম না জানা নানা গাছ তো আছেই। মনে মনে ইষ্টনাম জপ করে ঢুকে পড়লাম জঙ্গলের মধ্যে। রূপালী জ্যোৎস্নার যেটুকু আলো পাতার ফাঁক থেকে ছিঁড়ে ছিঁড়ে মাটিতে এসে পড়ছে, সেটুকুকেই অবলম্বন করে ধীরে ধীরে এগোতে লাগলাম। আশেপাশে শিয়াল ঘুরে বেড়াচ্ছে তা বেশ বুঝতে পারছি। জঙ্গলে ঢোকার মুহূর্ত থেকেই ওরা আমার পিছু নিয়েছে। আমার হাতে তখন কিছুই নেই। এমন সময় হঠাৎ কানে ভেসে এলো একটা যন্ত্রণাক্লিষ্ট আর্তনাদ। হঠাৎ কোনো সুস্থ মানুষের ওপর তার অগোচরে আক্রমণ করলে তার অভিব্যক্তি যেমন হয়, এটাও ঠিক যেন তাই। ক্রমে সেই আর্তনাদ স্থল থেকে অসম্ভব বেদনাতে কাতরাতে থাকার মতো শব্দ ভেসে আসতে লাগল। আমি শব্দ লক্ষ্য করে দৌড়াতে শুরু করলাম, আগাছার জঙ্গলকে তোয়াক্কা না করে। শেয়ালগুলোও আমাকে তাড়া করছে পেছন পেছন। ওরা হয়তো ভেবেছে আমি ওদের দেখে ভয় পেয়ে দৌড়াচ্ছি। তাহলে ভাবো আমার তখনকার অবস্থা। আমি একজন মানুষের প্রাণ বাঁচাতে যাচ্ছি, এদিকে আমার প্রাণটাও তখন কাঁটায় ঝুলছে। শেয়ালের কবলে সেই প্রথম আমার পড়া। এমন অবস্থায় যদি আমি পায়ে কিছু একটা বেঁধে পড়ে যাই, তাহলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতে ওদের আধ ঘন্টাও লাগবে না। তবে যেটা তোমাদের আগেই বললাম,
সেদিন রাতে আমাকে সব থেকে বেশি সাহায্য করেছিল ওই শুক্লাপক্ষের জ্যোৎস্না। অন্তত কিছু না হলেও জঙ্গলের গভীরতা মাপার মতো আবছা আলো আমি সব জায়গাতেই পাচ্ছি। সেই আর্তনাদ ক্রমশ ম্লান হচ্ছে, শব্দের তীব্রতা আরও কমে আসছে, দৌড়ানোর গতি আরও বাড়িয়ে দিলাম, কারণ একবার যদি সেই শব্দ হারিয়ে যায় তাহলে নির্দিষ্ট জায়গা খুঁজে বের করা যথেষ্ট জটিল হয়ে যাবে। ক্ষণিকের জন্য দাঁড়িয়ে পড়ে মনঃসংযোগ করবার চেষ্টা করলাম। বুঝলাম আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে ডান দিক বরাবর অনতি দূরেই শব্দটা হচ্ছে, তবে এখন সেই আওয়াজ অনেক ক্ষীণ হয়ে এসেছে। আমি এক পা দুপা করে এগোলাম সেদিকে। মিনিট দুয়েক এগিয়ে গিয়েই দেখলাম একটি ছেলে উপুর হয়ে পড়ে রয়েছে। এখানে জঙ্গলের ঘনত্ব অপেক্ষাকৃত পাতলা, চাঁদের আলোয় ছেলেটির পরনের জামাটিও আমি স্পষ্ট চিনে নিলাম। এই জামা তো আমি পীযূষের পরনে দেখেছি এর আগের বার এসে। আমি হাঁটু মুড়ে তার পাশে বসলাম। সে তখনও কোকিয়ে চলেছে। নিচু গলায় বললাম, পীযূষ, পীযূষ তুমি এখানে কি করে এলে, তোমার কি হয়েছে? ও কোনো কথা বলল না, বরং গোঙানির শব্দটা গেল সম্পূর্ণ থেমে। কৌতূহল বশত ওর আপাদ মস্তক পরীক্ষা করতে গিয়ে দেখলাম তার ডান পায়ের পাতা থেকে রক্ত বেরিয়ে চলেছে গল গল করে। আরও একটু মাথা ঝুঁকিয়ে সেই ক্ষতস্থান একটু পরীক্ষা করতেই বুঝলাম পীযূষকে সাপে কামড়েছে। আমি দিকভ্রান্তের মতো আশপাশটা একবার দেখে নিয়ে পীযূষকে সোজা করলাম। তার নাড়ি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তৎক্ষণাৎ মাথা এলো, এই জন্মেও যদি সেই ধাঁধার রহস্য উদ্ঘাটন না করেই পরপারে পাড়ি দেয় তবে আবারও এই ঘটনার প্রত্যাবর্তন হবে। আমি নিজে সব বিষয়টা জানা সত্ত্বেও ঘটনাটা তো ঘটতে দিতে পারি না। তার মাতু পাগলিও বা আমায় দেখা দিয়েছিল কেন? নিশ্চয়ই আমার এই কর্মে তার পরোক্ষ নির্দেশ আছে। আমি কালো বিলম্ব না করে পীযূষকে দুই হাতে পাঁজা কোলা করে তুলে নিয়ে এগোতে লাগলাম সেদিক বরাবর। মনে মনে বিশ্বাস ছিল যে অমৃত যদি এই পথে তার পূর্বজন্মে এসে থাকে তবে পীযূষ যেদিকে অগ্রসর হচ্ছিল সেই পথেই পাওয়া যাবে ওই উল্লেখিত মন্দির বা মূর্তি। হাঁটছি আর হাঁটছি, ক্লান্ত পরিশ্রান্ত পা আর বহন করতে পারছে না দুজনের শরীরের ওজন। মনে হলো শেয়ালগুলো আমাকে খাওয়ার জন্য ঘুরছে না, কোনো এক ঐশ্বরিক দূত রূপে বোধহয় আমায় পাহারা দিচ্ছে, না হলে ওরা এখনো আমাকে এসে ধরছে না কেন? এমন সময় পায়ের তলায় কি যেন একটা ফুটল। আমি পীযূষের নিথর দেহ নিয়ে মুখ থুবড়ে পড়লাম সামনে। উফ, সে কি অসহ্য যন্ত্রণা! মাথার শিরাগুলো পর্যন্ত ফেটে যাওয়ার জোগাড়। লক্ষ্য করলাম যাতে আমার পা কেটেছে তা একটা হাড়ের টুকরো। না, তোমরা ভুল ভাবছ, কোনো মৃত জন্তু জানোয়ারের হাড় নয়। যন্ত্রণায় ঝাপসা হয়ে যাওয়া চোখ একটু পরিষ্কার হয়ে আসতেই দেখলাম সেখানে পড়ে আছে একটা আস্ত নরকঙ্কাল। মনের অগোচরেই ঠোঁটের আগায় নামটা চলে এলো, অমৃত। অবাক হয়ে কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে আবার উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু না, আর আমার দাঁড়ানোর ক্ষমতা নেই। শুধু পায়ের যন্ত্রণা নয়, শরীর যেন এবার পুরো ছেড়ে দিয়েছে আমার। তবুও করতেই হবে আমাকে এই অবশিষ্ট কাজটুকু। ধুতির থেকে একটু কাপড় ছিঁড়ে নিয়ে পায়ে শক্ত করে বাঁধলাম। সেই রাতের কথা আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলব না। পীযূষকে তুলে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম সামনের দিকে, তবে এবার আর আমায় বেশি দূর হাঁটতে হলো না। মূর্তি বটে, এই জঙ্গলে আমি আগেও এসেছি, তবে এত গভীরে ঢুকিনি বলেই হয়তো এত বড় একটি লক্ষ্মী প্রতিমার উপস্থিতি এখানে থাকতে পারে সেটা আন্দাজ করতে পারিনি। তবে এটাকে কোনো পাথরের তৈরি স্থায়ী মূর্তি ভাবলে ভুল হবে, এই মূর্তিটি মাটির এবং অসংরক্ষিত। বলা যায় যে বিসর্জন দেওয়া প্রতিমা জলের থেকে তুলে রেখে দিলে যেমন জায়গায় জায়গায় গলে যায়, এটার অবস্থাও ঠিক তাই।
বিজুষের দেহটা মায়ের চরণের সামনে শুয়ে দিয়ে একবার পূর্ণ ভক্তিপূর্বক প্রণাম অর্পণ করলাম তার সামনে। পকেটের কাগজটা বের করে দেখলাম পরবর্তী নির্দেশ কি দেওয়া হয়েছে সেখানে। অন্ধ নদী পিছল পথ, ফিরবে যেদিন রাজার রথ, রাত্রি সদা কাটবে সেদিন, চাঁদের সাথে আসবে যেদিন। অন্ধ নদী অর্থাৎ অনুমান করলাম এখানে কোনো মরা নদীকেই বোঝানো হয়েছে। আমি দুটো মূর্তি পেরিয়ে বেশ খানিকটা জঙ্গলের সামনে এগিয়ে গেলাম, আর তারপরেই পেয়ে গেলাম ওই ধাঁধায় উল্লেখিত নদীটি। যেই নদীর পাড় ধরে আমি জঙ্গলে প্রবেশ করলাম, সেখান থেকেই এই জঙ্গলের মধ্যে একটি শাখা নদী প্রবেশ করে মিলিয়ে গেছে দূরে অন্ধকারের প্রান্তে। আর এই স্থির নদীটির বিপরীত দিকেও একই রকমের জঙ্গলের বারবারন্ত। আমার আর বুঝতে বাকি রইল না এটাই তবে ওই বিরাট বনানীর মধ্যস্থল। কিন্তু এরপরেই আটকে গেলাম ধাঁধার পরবর্তী লাইনটিতে। ফিরবে যেদিন রাজার রথ বলতে এখানে কি বোঝানো হয়েছে তা কোনো মতেই বুঝে উঠতে পারছি না। আমি আবার দৌড়ে ফিরে এলাম মূর্তির সামনে রাখা বিজুষের নিথর দেহের সামনে। ওর কপাল দেখেই বুঝতে পারছি এই সময় কালে তার মৃত্যুযোগ তুঙ্গে। আমি হাত জোর করে ঈশ্বরের আরাধনা করছি, কারণ তখন একমাত্র তিনি ছাড়া আমার সামনে আর অন্য কোনো উপায় নেই। ঝকঝকে চাঁদের আলোয় দেখতে পাচ্ছি ছেলেটার দেহ ক্রমশ নীলচে হয়ে উঠছে, তার সমস্ত শরীরে ছড়াতে শুরু করেছে। ঠিক তখনই আমার পিছন থেকে একটা বিক্ষিপ্ত উলুধ্বনি কানে আসতেই চমকে উঠলাম। পিছনে তাকাতেই দেখি একজন বৃদ্ধা মহিলা। বয়স আন্দাজ কত হবে বলা সম্ভব নয়, কারণ দেখে মনে হচ্ছে তার গণ্ডি 100 পেরিয়েছে। একটা লাঠির মাধ্যমে কোনো মতে হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে, আর মুখে বেজে চলেছে উলুধ্বনি। বিস্ময়ে ভরা চোখে প্রশ্ন করলাম, তুমি কে? প্রশ্নটা শোনা মাত্রই তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। বলল, চাঁদ, তুই এত বড় হয়ে গেছিস, সেই কতটুকু দেখেছিলাম তোকে। মনে পড়ে কৈখালির মাঠের এক প্রান্তে চুপ করে বসে থাকতিস তুই? এই বলে বুড়ি আমার বিস্ময়ের পরিমাণ আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। অবাক হয়ে বললাম, হ্যাঁ সে তো থাকতাম, কিন্তু তুমি এই কথা কি করে জানলে? আরে আমি সেই বটতলার বুড়ি রে, আমায় চিনতে পারলি না? অবশ্যই চিনবি কি করে, আমি কখনোই কোনো মানুষের ক্ষতি করিনি, যদি করতাম তাহলে হয়তো আমার নামের সাথে বা চেহারার সাথে তোর পরিচয় থাকতো। মানে তুমি কি বলতে চাইছো, আমার ব্যাপারে তুমি সব জানো, তুমি সব ব্যাপারে খোঁজ রাখো? বুড়ি আমার কাছে এগিয়ে এসে বললে, পারাশরী ওরা মুখস্থ কর আগে, তারপর এই পথে ঘুরতে শুরু করিস। অত সোজা নয় রে চাঁদ, শুধুমাত্র তোর মধ্যে কয়েকটা বিশেষ লক্ষণ আছে বলে সব জায়গার থেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছিস তুই, তাছাড়া তেমন কোনো বিশেষ জ্ঞান বা শক্তি তোর নেই, হবেও না। মনে রাখিস চাঁদ, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের হাত ধরে ধরণীর বহু মানুষ পরিত্রাণের পথ পেয়েছে, তুইও তাদের মধ্যে একজন। নিজেকে নিয়োজিত রাখিস এভাবে, আর চোখ কান খোলা রাখিস, তোর উপরে কাল ভৈরবের কৃপা দৃষ্টি আছে। আমি অমৃতর বাড়িতে কাজের জন্য গেছিলাম ঠিকই, কিন্তু আমায় সে কূট মন্তব্য করে তাড়িয়ে দিয়েছিল। অর্থের কাঙাল আমি নই চাঁদ, বরং প্রকৃত কোনো সাধক বা সাধিকাই অর্থের কাঙাল হয় না। আমি শুধু মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পেয়ে ওই বাড়িতে গেছিলাম,
সাধনা করেছি টানা 20 বছর। তারপর একটি ছোট মেয়েকে রাস্তায় কুড়িয়ে পেয়ে তাকে নিয়ে সংসার বাঁধি। সেই মেয়েটার কথাও হয়তো তুই জানিস, সে আমার সাথেই থাকত। অর্থলোভী মানুষদের ঈশ্বর একবার না একবার বিচার করেই, তাই তাদেরও করেছিল। কিন্তু ও বাড়ির থেকে কি পেয়েছিলাম আশা করি তুই জানিস। আমি ক্ষতি করিনি ওদের চাঁদ, যা ওদের সাথে ঘটেছিল তা অদৃষ্টই ঘটিয়েছিল। তবে এখানে আরও একটি কথা যেটা তোর অজানা আছে, অমৃত এখানে এসেছিল বিধাতার ইচ্ছায়। ধাঁধার মাধ্যমে ওর এই প্রায়শ্চিত্তের পথ চলাটাকে আরো জটিল করা হয়েছে। সেদিন অমৃত এসে আমায় করজোড়ে প্রণাম করে বলে, মা মা আমায় ক্ষমা করে দাও মা, আমি আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছি তার জন্য আমায় যা শাস্তি দিতে হয় তুমি দাও, কিন্তু আমায় এরকম জীবিত লাশ বানিয়ে রেখো না আর মা, আমি বাঁচতে পারছি না মা। আমি তোমাকে ক্ষমা করার কেউ নই বাবা, ক্ষমা চাওয়ার হলে তুমি মায়ের কাছে চাও, সেই তোমাকে নতুন জীবন দেবে। অমৃত আমাকে প্রণাম করে আমার পা ছুঁয়ে কাঁদতে শুরু করে। আমি আমি পরম ভোগান্তিতে ভুগছি মা, ছোট থেকে মায়ের ভালোবাসা আর শিক্ষা কিছুই পাইনি, তাই আমারই উশৃঙ্খল আচরণ মা, তুমি আমায় তোমার সন্তান হিসেবে স্বীকার করো মা, স্বীকার করো। আমার চোখে জল চলে এলো, খানিক ভেবে নিয়ে উত্তর দিলাম, বাবা অমৃত আমার একটা মেয়ে আছে পদ্ম, ওকে যদি তুমি বিবাহ করে আমায় মুক্ত করো তাহলে আমি ধন্য হব। মা তোমার আদেশ শিরোধার্য, আমি আজই পদ্মাকে বিবাহ করে আমার সঙ্গে নিয়ে যাব। এই কথা শুনে আমার বুক আনন্দে ভরে গেল। দাদার উত্তর আমি আগের থেকেই বের করে ফেলেছিলাম, তাই জানতাম রাজার রথ বলতে এখানে শ্যানদনকে বোঝানো হয়েছে। ওই দেখ, মা লক্ষ্মীর পায়ের কাছে দুটো ঘোড়ার মূর্তি আছে। সেদিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি আছে দুটি ঘোড়ার মূর্তি, তবে তার ছোট ছোট চাকার কাঠামোগুলো ভেঙে গেছে পুরোপুরি। ওই শ্যানদন কথার অর্থই রথ, ওই ঘোড়ার অবস্থান বরাবর মায়ের মূর্তি সরালেই মাটির তলায় ওখানে পোতা ছিল এক ঘট মূল্যবান সম্পদ। তো সেই কথা আমি অমৃতকে বলতেই ওর মূর্তি সম্পূর্ণ বিরূপ হয়ে উঠল। ভেবেছিলাম ও পদ্মকে নিয়ে সুখে শান্তিতে সংসার শুরু করবে, যেহেতু ও নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু হলো তার উল্টো। পদ্মকে এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, হ্যাট বুড়ি, মেয়ের বিয়ে দেবে আমার সাথে শখ কত, জীবনে কোনোদিনও মাথা ঝোঁকায়নি কারো সামনে, তো এখন কেন ঝোঁকাবো। সে মূর্তির কাঠামোর থেকে একটি বাঁশের টুকরো ভেঙে মাটি খুঁড়তে শুরু করে, আমি বাধা দিতে গেলেও আমায় ধাক্কা মেরে সরিয়ে দেয় সে। পদ্ম সেই মুহূর্তে উঠে দাঁড়িয়ে পেছন থেকে একটি কাঠের দণ্ড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। কিছুক্ষণ ছটফট করার পর অমৃত মারা যায়। আমার মেয়েটিও এই খুন করার পর বেশি দিন বাঁচেনি চাঁদ, ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগে, খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয় সে। বুঝতে পারি এই অঞ্চল থেকে বেরিয়ে যদি কোনো ডাক্তার ভর্তিও করি সে ঠিক হবে না, কন্যার কপালে বিবাহ নেই।
এবং অকালে মৃত্যুর যোগ আমি আগের থেকেই দেখেছিলাম। একদিন সেও আমায় ছেড়ে চলে গেল। পীযূষকে বিধাতা ফিরিয়ে এনেছে শুধুমাত্র পাপের প্রায়শ্চিত্ত করতে। আজ তার বাবারও হয়তো দিন দরিদ্র অবস্থা, তবে চিন্তার কারণ নেই চাঁদ। জানি না দাদার সাথে তোর যোগ স্থাপন কেন করে রেখেছিলেন ঈশ্বর। ছন্দটির শেষ কথাগুলিতেই সেটা বর্ণনা করা হয়েছে। আমি মনে মনে একবার শেষ লাইন দুটো আওড়ালাম। রাত্রি সদা কাটবে সেদিন, চাঁদের সাথে আসবে যেদিন। ঠিকই ধরেছিস, চাঁদের সাথেই এসেছে আজ পীযূষ। চাঁদ কথার অর্থ তারানাথ। অবাক হয়ে বুড়ির দিকে তাকিয়ে রইলাম। মনের ভিতরে উত্তেজনার জোয়ার উঠেছে আমার। সেই কি ভয়ঙ্কর তোলপার! কোথা থেকে এই বিষয়ের সঙ্গে আমার সংযোগ স্থাপন হলো আমি বুঝতে পারলাম না। চকিতে পিছনে ঘুরেই দেখলাম পীযূষের পায়ের থেকে বিষ তুলে নিচ্ছে একটা ফুট পাঁচেক লম্বা পদ্ম গোখরো। নিজের অজান্তেই করবন্ধনী ললাট স্পর্শ করছে আমার। চোখের কোণে জল এলো কিনা জানি না, তবে লক্ষ্মী বুড়িকে একটা কথা জিজ্ঞাসা করতে গিয়ে আমার গলাটা একটু যেন কেঁপে উঠল। মা, মা, এবার আমার কি করণীয়? তোকে আর কিছু করতে হবে না চাঁদ, যা করার পীযূষ করবে। খানিক বাদে পীযূষ উঠে বসল। কেন জানি না এমন মনে হলো যেন সে আমায় দেখতেই পাচ্ছে না। ভক্তি ভরে লক্ষ্মী বুড়িকে একটা প্রণাম করে পাশে পড়ে থাকা একটা ঠাকুরের কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাঁশের একটা ধারালো চটা দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো সে। আমি অবাক হয়ে সেদিকে চেয়ে রইলাম যতক্ষণ না পর্যন্ত সেই কার্যক্রম শেষ হলো। অবশেষে মিনিট কুড়ির অবিশ্রান্ত প্রচেষ্টার পর পীযূষ বের করলো একটি ছোট্ট পেতলের কলসি, যার মুখ বাঁধা আছে একটা লাল শালু দিয়ে। আমি তখন সেখানে একজন অদৃশ্য দর্শক ছাড়া আর কিছুই নয়। পীযূষ লক্ষ্মী বুড়িকে প্রণাম করে তাকে সঙ্গে নিয়ে ফিরে এলো ময়নাগাছি গ্রামে, অর্থাৎ তার বাড়িতে। আমিও ফিরলাম তাদের সঙ্গেই, লক্ষণের হাতে তার সন্তানকে তুলে দেওয়ার জন্য। তারানাথ থামল। অনেকক্ষণ পর প্যাকেট থেকে আবার একটা সিগারেট বের করে ধরাল। চোখ বুঝে মুখে বিড়বিড় করে কি যেন বলল, তারপর আবার একটি সুকটান দিয়ে বলতে আরম্ভ করল। অদৃষ্টের লিখন বোধহয় একেই বলে। বাড়িতে পীযূষ একজন অপরিচিতা বৃদ্ধাকে নিয়ে ফিরছে দেখে মনের মধ্যে অনেক প্রশ্ন জেগেছিল আমার। এটাও ভেবেছিলাম আবার হয়তো কোনো অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হবে, কিন্তু হলো ঠিক তার বিপরীত। লক্ষণ নিজের ছেলেকে দেখে যতটা না আবেগে গলে পড়ল, তার থেকে বেশি চোখের জলে ভেঙে পড়ল লক্ষ্মী বুড়িকে দেখে। তার পা ধরে বলল, দিদি দিদি দিদি, এতগুলো বছর পর তুই ফিরে এলি দিদি। এই এতগুলো বছরে তোর এই পোড়া ভাইটারে কখনো মনে পড়ে নাই দিদি, একটি বারের জন্য মনে পড়ে নাই। হ্যাঁ দিদি রে, ও বাবা ও বাবা পীযূষ, বাবা বাবা তুই কোথায় গিয়েছিলি, বাপ কোথায় গিয়েছিলি, আর এই পিসিমারে কোথায় পেলি? আমি স্থির দৃষ্টিতে লক্ষ্মী বুড়ির দিকে চেয়ে রয়েছি। এই ইশারায় আমাকে পুরো ব্যাপারটা সামলানোর ইঙ্গিত করলে আমি এগিয়ে গিয়ে লক্ষণকে দাঁড় করিয়ে বললাম, লক্ষণ, সব প্রশ্নের উত্তর মুখের কথায় প্রকাশ করা যায় না। আর তোমাদের কোনো কষ্ট থাকবে না, এবার থেকে শুরু হবে তোমাদের নতুন জীবন। নতুন জীবন বললেই কি নতুন জীবন হয় চাঁদ? আমি পীযূষের জন্য একটা মেয়ে দেখে রেখেছি, তার নাম পদ্ম। গায়ের রং একটু চাপা, কিন্তু খুব লক্ষ্মীমন্ত মেয়ে। এবার বিয়ে দিয়ে একেবারে শুরু করব সব কিছু, কি বলিস পীযূষ?
পীযূষ লজ্জায় মাথা নিচু করল ঠিকই, কিন্তু আমার মনে আবার সংশয়ের সৃষ্টি হল। সেই রহস্যময়ী বৃদ্ধা সাধিকা, উনি তো বলেছিলেন পদ্ম মরে গেছে, তবে কি পদ্ম নামের মেয়েটি অন্য কেউ? আমার মনের প্রশ্নটা যেন সে বুঝতে পারল, নিচু গলায় বলল, এই ব্রহ্মাণ্ডের সব কিছু যুক্তি দিয়ে বিচার করা যায় না চাঁদ, সব কথা ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম সেখানে। প্রশ্ন করার অনেক কিছুই ছিল সেই সময়ে, কিন্তু আর এই সময় করতে ইচ্ছে হলো না। মানুষের সুখ শান্তি তো এই বিশ্বের সবচেয়ে বড় সম্পদ, তা সেটা যেভাবেই আসুক না কেন। জয় মা কালী, জয় মা। তারানাথ চুপ করল। কিশোরী দেখলাম সম্মোহিতের মতো তারানাথের মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি গলা ঝাড়া দিতেই সে আবার বাস্তব পরিস্থিতিতে ফিরে এলো, বলল, ঠাকুরমশাই শেষ নাকি? এই জীবন পার হয়ে গেলেও আমার জীবনের অভিজ্ঞতার গল্প বলে শেষ করতে পারবো না তোমাদের। তবে এটুকু জানিয়ে রাখি, এরপরেই আমি গিয়েছিলাম জয়গাছিতে এবং সেখানেই পরিচয় হয় দেবদর্শন মুখুজ্জির সঙ্গে। সেই ঘটনার কথা তো তোমরা জানোই। হ্যাঁ, তাহলে আরেকটা শুরু করুন, আর তাছাড়া এখন কতই বা রাত। হ্যাঁ, সে না হয় হবে, তবে রাত তো এখন প্রায় 10:30। চলো চলো, খিচুড়ি খেয়ে দে, তারপর না হয় আবার শুরু করা যাবে। কি বলো? এতক্ষণ আপনারা শুনলেন শ্রী রাজপ্রতাপ বসুর কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, পুনর্জন্ম। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। পরের দিন আবার আমরা ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।